তোরা তো খালি সরকারে লইছ রস, সরকারে কি গো, সারা ওয়ার্ল্ডে তো লকডাউন, ঠিক নেই? আর এই যে সারা ওয়ার্ল্ডে সূর্যমুখী তেল উৎপাদনে প্রায় ফার্স্ট হলো ইউক্রেন, অন কত শটে আদি কাজ, আর 200 বাদ দে 2000 দি ফাইভ ইনি আগে দেসা, 2000 দি ফাইভ ইনি সারা ওয়ার্ল্ডে এখন সূর্যমুখী সেখানে যুদ্ধ চলে, আর সূর্যমুখী ফুল যেখানে মধু সেখানে, যেটা খাইলে শরীর গরম হয় ভাবি খুশি হয় বোঝে হলো, আর ওহ যে কয় এরকম আছে। এরপরে সারা ওয়ার্ল্ডে রড উৎপাদন স্টিল উৎপাদনে তৃতীয় তারা, তুমি মনে করছো সর রয়েছে বেড়া খাওয়া বালা খাও, অহু বললে নিয়ে দিন আমার বেড়া খাওয়ায় কনার রড কনায় হাঁদায় কইতে এরবানি বাইর মতো করি কনার রড কনায় হাঁদায় জায়গাতে লেছিলি শোনা গেছি শহর হবো কয় বিল্ডিং করে ইচ্ছা হরে কর গোলামের উত অনহিতিরে কইস এই 5 বছরে রডের দাম বাড়ছে 100 গুণ, এনে সরকারের হাত নাই, আমি এটা করলে তো আরো লাড়িলে দু আমি সরকারের পক্ষে কই, যেটা সঠিক কথা বলতে হবে। সরকারে একটা প্ল্যান মিস হইলো 10টা প্ল্যান তো ওকে আছে, এই 10টা সুনাম করেন না, এটা তো একটা ভালো কাছে থ্যাংক ইউ দেওয়া, তো এটা শুন না মার হাবা দেওয়া, মাল্লাম ইয়েশকুরিল নাস লাম ইয়েশকুরিল্লা, যে মানুষের মানুষকে থ্যাংক ইউ দেয় না সে আল্লাহকেও থ্যাংক ইউ দিতে পারে না। আর কাল সকাল সকালে আর ঠিক কইস, এখন এই যে রডের ইয়ে লাগছে যুদ্ধ, অন 82,000 1,82,000 টিয়া দিহাসছি রড চা আসা এনে সে আনারা বুঝিয়ে লেছে তুই 3 দিনের বুঝবি টি তাহলে কনাই রড কনাই হাঁদা কথা কসা কনাই রড কনাই হাঁদা রঙ হরিস না রঙ হরিস না আল্লাহর কাছে সাহায্য সা অবস্থা ভয়াবহ, হয়তো এটাই তৃতীয় বিশ্বযুদ্ধ। এই শেষ, আফসারির সাথে আর দেখা হবে না, তোদের সাথে আর দেখা নাও হতে পারে, পরমাণু যুদ্ধ লাগলে 300 বর্গ মাইল বমি শেষ, একটা বোমাতে শেষ, কিচ্ছু নাই আর তোরা যে এত রঙ হরস, যেভাবে 2 মাস থেকে শুভেচ্ছা স্বাগতম জুতা খুলি আতলন রবি ভাইয়ের আগমন টিসুদি মুখোস আস বাইতে তেনা আছে নি হে খবর লইছ তুই মানে স্কট দে যাইতে শোনা গাজি বাজার দেই তো আইন কুত্তা দর্শন রোগ হতে রয়েছে কেউ নেই আল্লাহ আল্লাহ ছাড়া এর হ্যাঁ গো কিরে কুত্তা কো আফসারি বাহিনী কনে যা তো গো শুভেচ্ছা স্বাগতম আর নদন একই কথা এ আল্লাহ আর অন্তরে কোনো ফিলিংস নাই কি নাই ফিলিংস নাই তোরা অনুষ্ঠান শুনবি বুঝবি আমল করবি এটাই ফিলিংস অবস্থা ভয়াবহ রে এক মুহূর্তের জন্য আমি শান্তিতে নাই আমার কাছে ভয় লাগে রে এখন ইউরোপে যে পরমাণু স্থাপনা এই বিদ্যুৎ প্রকল্প নিয়ে গেছে এটার দ্বারা হয়তো পুরা ইউরোপ খেলাইলে বেড়া খেলাইলে আবার হুবের দিকে নাড়ারা হেতার হেকেও নাড়া এদিকে খেলাই এ ফাইনাল যুদ্ধ এখানে শুরু হবে মাঝি এন্দি গাই দেয় হিয়েন্দি জাল মাইল্লা ইয়ে না কারবার শিল্প আরেক জায়গায় মানুষ বেশি হলো এশিয়া মহাদেশে টার্গেট হলো এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশে মুসলমানও বেশি মারিয়ে লেগে উঠে তোরা তো অনুজুত করিবে শুধু এখনো তো আল্লাহরে ফোন দিতেছস না বলে মাবুদ রে কিতারে করি রে মাবুদ তুমি সাহায্য করো না তুমি সাহায্য করো তারা তো খুব শক্তিশালী দোনোরা 2 বেরস লাগে ডাক্তার সাহেবের দোনো বেরস লাগে লাগবো যুদ্ধ বাইনবো সিং বেরস দোনোরা কর্মই কার গল্ল জোড়ে এই ঘটনায় এমই শুটবো এখন সুযোগ আছে এশিয়া তো বা ইন্ডিয়া বাদ দিলে পুরো এশিয়া মহাদেশে যত মানুষ আছে সব মানুষের বাদ খাওয়াইতে পারে রিজিক খাওয়াইতে পারে ইউক্রেন এত শস্য ভান্ডার সমগ্র ওয়ার্ল্ডে যত কালো মাটি আছে 25 ভাগ কালো মাটি আল্লাহ ইউক্রেনের দিছে এবার হিয়ানে যে উৎপাদন বন্ধ এবার দ্রব্য মূল্য চান না তুই তো দৌড় দিতে সরকারের বিরোধিতা করবে সরকারে করছে সরকারে করছে সরকারে কিটা করছে আনতে আইলে না তুই উৎপাদন করলে না তোরে খাওয়াইবে ও নাই সরকারে করতো না তুই টিয়া লুতি দেখবি বই দেখবি বা পাত কত খাইবি ভাত কত খাইবি কলা দুগা কিনতাম গেলে পয়সা ভরে হুন্ডরে এর দূরে দূরে কলা তো তুই লাগা সাগা তুই ডাকাই তোর হলা লাগা সাগা আর তুই দেখ সিটিং ও জবে আজ্ঞা লাগাবি নি ফল গাছ লাগাবি নি আর এই হাতে 61টি ফোন অত সাইল নাই মুসাফির বিড়ি যে কবার আইছি
মাছ কি আইনি খাই? ধরি ধরি তো গাঙ্গে তো সাগর তো ঘাস হালাবি নি, এক মুঠ মাছ হালাবি নি। যদি বিশ্ব ঠিক থাকে আর কি, 71,000 বর্গ কিলোমিটার যদি এক মুষ্টি মাছ হালাতি, আমাদের জলাশয় 71,000, বাংলাদেশের প্রায় অর্ধেক ভূমি, তাইলে এনে আমরা কয় হাজার মেট্রিক টন খানা হইতাম। তাইলে খানার অন্য বিশ্বের তো সাপ তো কমতো। তুই 100টা কলা উৎপাদন করলে জাতীয় গ্রিডে কলার খাদ্যটা উৎপাদন প্লাস হইব, তাহলে খাদ্য সাপটা করবো। তুই ঢাকায় তো ঢাং ঢাং করস, তুই ফল গাছ লাগাস না, আবার লাগা লাগা হাতুরা লাগাবি নি কিতা ফল গাছ কলা জিডে খাই তুই বাঁচবি। তুই ঢাকাইতে রোলা ঢাকায়, তুই রেন্ডিগরি গাছ লাগাস বাইর মেয়েদের কত ডাকাচ্ছে গাছ। এটা আইলো আল্লাহ যে গাছ আবিষ্কার করছে এই দেশ আনছে, আল্লাহ এতরে আদায় করো। একটাই আজ্ঞানে জায়গা লাগে, এরকম একটা গাছ যদি আমার ফল দেয় আমার জাতি একটা বছর খাইতে পারব। অবস্থা ভয়াবহ, খাদ্য সংকট ভয়াবহ, পানি সম্পদের দিকে তোরা গুরুত্ব দে, খাদ্যের দিকে আস, সামনে খাদ্য না খাই মরবি। আয় এই মানে অগ্নি পরীক্ষা, পরীক্ষা ছাড়া কি তুই তুই ক্যালাসে উঠতেরবি নি? জান্নাতের ক্যালাসে তুই যাইতে হইলে ভাই সব পরীক্ষা দেওয়ান লাগবে। কি দেওয়ান লাগবে? তোমরা তো অনেকে আসো না আল্লাহ গাওয়ায়, আল্লাহ করে গীতা করবে। এই সরকারের আবাদ করতে কত মানুষের প্রাণ গেছে, কাগজপত্র ঠিক করতে কারো চোখ গেছে, হাত গেছে, পাও গেছে, শত শত মানুষ আগে শত শত বছর আগে মরে গেছে, তারপর এটা আবাদ করতে করতে এই অবস্থা আছে। প্রতি ইঞ্চি মাটিতে এখানে রক্তের দাগ আছে। তুমি জান্নাতে যাইতে হইলো তোরে সামরাটা সেসিয়ালিটি, আল্লাহর যে সমস্ত নির্বাচিত মহাপুরুষ পয়গাম্বরগণ হেতা গল তো সেসিয়েছে আল্লাহ। তো হেসুব আসতো তোকে করি না, তোকে অন মসজিদের দিকে আনতে না, আসল ক্লাসের ওয়াল স্বর্ণ দোয়ানের কাস্টমার আনবো কেমনে? আল্লাহ আল্লাহ শানু সুরান কাবুতে কয়, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়াসা, কিতারে মাকড়াসা। আল্লাহ কালিপ্লামে এটার অর্থ কেউ জানে না রে, আগে বিশ্ববাসীরা থামা দিছে, হ্যালো এটা কোনো কথা না, পরে কথা হবে। আলিপ্লামে স্টপ সকল নবীরা সুরেরা। দ্বিতীয় আয়াতে আল্লাহ কয় বান্দারা, চান্দিয়া সোনাগাজী সারা ওয়ার্ল্ডের মানুষরা কি এটা হিসাব করেছে? আমরা ইমান এনেছি, একথা বললে আমি আল্লাহ ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ কি তাদেরকে পরীক্ষা করব না, পরীক্ষা করব, পরীক্ষা করে ফার্স্ট ফেল আমি বুঝে নেব কারা ফেল করলো, যারা ফেল করলো তারা জাহান্নাম, আর যারা পাস করবে তাদের জন্য জান্নাত জান্নাত জান্নাত। তাহলে এখানে মেসেজ কি? পরীক্ষা আছে আমাদের, কি আছে? আল্লাহ জান্নাত শানু সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে কয়, এ দেখবেন এই 214 নম্বর আয়াত সোনাগাজীর কোরআনে কারিমে পাইবেন, এটা আপনাদের থানার কোরআন শরীফ এ মসজিদের। আল্লাহ কয় আম হাসিব তুমা তাদখুলু জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া সুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। নবীও আমার বান্দারা কি হিসেব করেছে? হাসি ভাই হাসি ভাই, তারা কি হিসেব করছে? আমি তাদেরকে জান্নাত দিয়ে দেবো এমনিতে, অথচ তাদের উপরে বিপদ মুসিবত অভাব অভিযোগ যুদ্ধ আহত হয়ে জর্জরিত হবে না, যেমন হয়েছে তাদের পূর্ববর্তী নবী রাসূলেরা। এরকম আমি করে তা করে সাইজ করি, তারপর জান্নাত। তাদের উপরে এত মুসিবত আমি দিছি, বিপদে জুলজিলু আকদাম আহ, তারা প্রকম্পিত হয়ে গেছে, আয় রসুলের কাছে আয় কান্দি গাড়ি ক, গায়ে জামা নাই, ফরনে লুঙ্গি নাই, মাইরে হাত নাই, পাও নাই, চোখ নাই, নবীও খালি কইতে আছেন সাহায্য হইব সাহায্য হইব। মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য হইবে গো নবী? আমার নবী এসব আল্লাহ ডাক দিয়ে দিচ্ছেন, হরফে তাম্বি ও চোর চান্দিয়া,
ও মানুষেরা আল্লাহ তাহাজান তোমরা টেনশন করিও না, আল্লাহ করিব আমি আল্লাহর সাহায্য বিজয় নুসরত অতি নিকটে। আল্লাহর সাহায্য আমাদের জন্য কত খুবই কাছে। যদি বিশ্বযুদ্ধ বেঁধে যায়, যদি অভাব লেগে যায়, দ্রব্যমূল্য বেসামল হয়ে যায়, আমরা আল্লাহর প্রতি সুধারণা আমরা ছাড়ব না, আমরা আল্লাহর প্রতি সুধারণাই রাখবো। এই যে ইউক্রেন সেলিম ভাই মিলন ভাই যুদ্ধ চলতে আছে, এটি কি কই মরবো হিডা তো জানে না, এর গরে বিপদকারে কর, এক একটা তো তলে তলে ফেডের মধ্যে মরে যেতে আছে, একদিনে লক্ষবার বোমার আওয়াজের লোকে বোমা মারে দে, ট্যাঙ্ক পর্যন্ত সিটি যায়, দুর্বল লোককে শোনা গেছে লাগছে মারামারি, কাশেম ভাইয়ের দেয় ঘুষি, কাশেম ভাই একটু একটু মোড়া টোড়া আছে, দুর্বল লোককে হাতে বাতাসের লোকের হাতে ঘুষির লোকে সিটি হয়ে গেছে, ট্যাঙ্কে বোমা মারে দেয় চাইলাম ইউটিউবে, ট্যাঙ্কে বোমা মারি হাতে সিটি হয়ে যায়। আচ্ছা যাইতে আছে বোমা 2000 কিলোমিটার দূরে, জাগাত বই হাতে স্প্রিং এ ঠেলা মারে, ট্যাঙ্কে কয় হাত জীবনে রাওনার দরকার নাই, হাতে মারে ঠাটা ঠাটা ঠাস, এতে হিসিদি হয়ে যায় ঠাটা ঠাটা ঠাস। এখন এগুলোর উপরে যে খুঁতার কথা বলছে, যদি বিশ্বযুদ্ধ লাগে 810 কোটি মানুষ, যদি 800 কোটিও মরে, গুনা সব তাদের অ্যাকাউন্টে, কারণ কি কোনো মুসলমানের যুদ্ধ শুরু করে না। এবার বিজ্ঞপ্তি আল্লাহ করে কত ভালোবাসে, এখন যদি এনে একটা কোনো লোক অস্থিতিশীলতা সৃষ্টি করে, তার কারণে যদি এনে 100টা লোক মারা যায়, গুনা হবে এই 100 লোকের যা হয়েছে ওই ফতম যে শুরু করছে, তার ভ্লাদিমির পুতিন বৈশাপ আর ভ্লাদিমির জেলেনস্কি বৈশাপ, আমার বৈশাপ তো তারা, আদম আলাইসাল্লামের সিস্টেম আমার বৈশাপ, দুলাভাই লাগে যদি ইহুদি তারা, ঠিক কিনা, ওই মাকদুবি আলাহিন গ্রুপের লোক, এ তারা লাগছে যত মানুষ নিহত হবে, যত কুকুর নিহত হবে, যত পশু পাখি ক্ষতিগ্রস্ত হবে, যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষের জগতে ক্ষতিগ্রস্ত হবে, লসের শিকার হবে, এই লস একা এ হেতাগ অ্যাকাউন্টে ধনজনের অ্যাকাউন্টে যাবে। আর মরি বোধে কি তা কই মরে, আমরা তো মরতে তো আমাদের একটা আল্লাহ আছে, দারুণ একটা আল্লাহ আছে না, আমরা বোমা জর্জরিত হবে আর আমাদের মাহবুবকে নিয়ে আমরা চিৎকার দিব আল্লাহ 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 আল্লাহ, ঠিক কি না, আমাদের ভয় কিসের, আমাদের একজন রাসূল আছে, আমরা তাকে দরুদ দেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি, তাহলে আমরা টেনশন করব না, যে যে অবস্থা আছে বিভিন্ন সিস্টেমে তোদেরকে ইউক্রেন নিয়ে যাবে, তোরা যাস না আমাদের সরকারের হুকুম ছাড়া, সরকারকে তোরা মানবি, এইভাবে চলবি, এখানে আমাদের রিজিক, এখানে আমাদের বিয়ে শাদি, এখানে আমরা এই ভূমিতে থাকবো ইনশাল্লাহ, ঠিক কিনা, তোরা দে না দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেয় না, কয় না, যে মাটির বুকে ঘুমিয়ে আসে লক্ষ মুক্তি সেনা, তোরা দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, এই মাটিতে আমরা রিজিক উৎপন্ন করবো, এই মাটি যাতে আমাদের কবর হয়, এখানে থেকে আমরা হাসর মাঠে উঠব, হাম হরি ইউক্রেন যাস না, যাবিনি কোনো দরকার নাই, এই যুদ্ধ বলা যাচ্ছে না হয়তো বিশ্বযুদ্ধ লেগে যাবে, এটা কেন, এই ইউক্রেন এই সাদা চামড়ার এগো 2001 সালে আমার আফগানিস্তানের ভাই ঘরে শেষ করিয়ে দিয়েছে, গণদর্শন করি আর রাখে নাই, তাদের ফরনেও জুতা নাই, হায় জুতা নাই, মানুষগুলো কি লা দিন না না মা দিন না কই ধরি আঙ্গরে শেষ, এরপরে নিরীহ মানুষ ইরাকে নবীদের দেশ ইব্রাহিম খলিল উল্লাহর দেশ, সেখানে মারি মানুষের উলঙ্গ করি দর্শন করি, ছোট্ট সোনামণি কো আমার হিজাব নাই ফটোটা উঠাইও না, এ ইয়েমেন এ নাড়ারা মারি, ইয়েমেনের ছোট্ট শিশু, আমি সার্ভিসও মাস্টার ডিগ্রি পাস করিও তো আমি রাইফেল বুঝিও না চিনিও না, এটা কারে কয়, কলেজে পড়লাম ইউনিভার্সিটিতে গেলাম এটি তো আমি বুঝি না, ছোট্ট শিশু ক্ষতবিক্ষত বোমা, আমি কিন্তু আল্লাহর কাছে সব বলে দেব, বিশ্বের কেউ আমার কথা শোনে নাই, আমি আল্লাহর কাছে বলে দিব, আমি নিষ্পাপ শিশু, আমাকে কেন এভাবে মেরেছ, এ কথা বলে সে অভিমানে মরে গেছে, ইয়েমেনে সিরিয়ার শিশু মরে যাওয়াই ভালো, যেখানে সেখানে তো জান্নাতে যাইতে পারবো, সেখানে খানা আছে, কত কষ্টে আছে সিরিয়ার মানুষটি, 8 ডিগ্রি বার হয়ে গেছে,
ইয়েমেনের বাইটি আর দিনে বাড়ে গেছে, আর দোনো ফাঁড়া যুদ্ধটা লাগাই আবার বিশ্বটার মধ্যে দুর্ভিক্ষ লই আনে। সেখানে সারা ওয়ার্ল্ডের রিজিক আল্লাহ দিয়েছে, পুরো এশিয়া মহাদেশের রিজিক ইউক্রেন, এর দুই ফাঁড়া জোড়াই আমরা শেষ আর কি। এখন আমার একটা পথ আছে, তুই আল্লাহ আনি বইল আল্লাহ ফারজি উইল আল্লাহ, আসো আল্লাহর দিকে, আল্লাহকে হেড ডাউন দিয়ে সেজদা দাও। আল্লাহ আমাদের সব দরবার বন্ধ, আমরা দুর্বল, আমাদের কিছুই নেই, আমাদের না আল্লাহ তোমার মতো একটা আল্লাহ আছে, তুমি মেহরবানি করে আমাদের সকল আশা প্রত্যাশা পূরণ করো, যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে তুমি রক্ষা করো, যদি রক্ষা না হয় তুমি ইমানের সহিত আমাকে এই দুনিয়া থেকে তলব করো। মৃত্যুটা নিয়ামত, দরেস্তা তোরা দিকে দিকে মৃত্যুর মিছিল চলছে, আল্লাহ যারে মহাব্বত করে তারা মৃত্যুটা দিয়ে দেয়, কবন্দা আমার কাছে চলিয়া, আমি তোর জন্য খানা রেডি রেখছি, খানা রেডি রেখছি। আমরা আমি যদি এখন মরি সকাল আটটাতে কালকে জানা যায়, এরপর থেকে আমি জান্নাতের নিয়ামত খামো, মৃত্যুরে ভয় পাস না, তোদের কাজ হচ্ছে আল্লাহ জিকির, আল্লাহকে মহাব্বত করা, আল্লাহকে ভয় করা, ইনশাল্লাহ তোরা মন ভাঙবি, পরীক্ষা চলবে, পরীক্ষা দেওয়া ছাড়া ভাই তুই মেট্রিকের পরীক্ষা দেওয়া ছাড়া তো আই উঠতে পারবি না, ঠিক না? তো পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলছেন আমি সকলের পরীক্ষা জর্জরিত করি, তারা কান্নাকাটি শুরু করছে, আসি নবীজির দরবারে কদমে আসি, কো নবীও ইয়া রাসূলুল্লাহ, ইয়ো ইয়ো আর কবেও সাহায্য হইব নবী পর্যন্ত সাহ। হিজরতের আগে যখন সাসা আবু তালেব মরে গেছে, হুজুরের ওয়াইফ মরে গেছে, বিশ্ব সুন্দরী সবচেয়ে সারা বিশ্বের ধনী আম্মা খাদিজাতুল কুবরা, হুজুরেরে মক্কার জমিনে ব্যাগে মারে, সেভাবে আবু আবু তালেবে 3 বছর হুজুরের বন্দি করে রেখেছে, যে নবীর দোয়া এই সরসান দিয়া বেড়া হয়, আমরা বেড়া খাই, গোস্ত খাই, নিয়ামত খাই, সে নবীর মহব্বতে আল্লাহ দুনিয়া বানাইছে, 3টা বছর হুজুরের কোনো খানা দেনা, গাছের বাকল খাই, ফেখানা মুবারক রসুল সাল্লাহ সাল্লামের ছাগলের লাদির মতো হয়ে গেছে, কেমন নবী, কত কষ্ট। আর সেই মক্কা শরীফে তুই হজে গেলে খানার কোনো শেষ নাই, তো নবীরে আল্লাহ কত কষ্ট দিছে, তোরে আর তো এখনো 3 বেলা আল্লাহ খাওয়ায়, আমি খানার ফ্লেটটা দেখলে কত খুশি হই, শুধু খানার দিকে চাই না, আল্লাহ ফ্লেট পর্যন্ত তো দিছো আলহামদুলিল্লাহ, একসময় তো আইবো ফ্লেটটাও পাইতাম না, ওই দিন ফানি দেওয়া বাদ দেওয়া ফানি আর কি, আমার ড্রাইভারের কইলাম তুই অর্ধেক খা ফানি নুন দি, আই অর্ধেক খাই, ককা পাহাড়ে বেড়া আসো, আগে তো শুনছি মুরব্বীরা বাতের হানি খাইছে, বাতের হ্যান খাইছে, বহুত কষ্ট রে মন, আর সামনে বাতের হানিও হাইতার নরে, এর বিশ্ব যে অবস্থাটা চলতেছে রে, যে দিনের যত বেশি হয় পরে এটা কমে যায়, শেষ হয়ে যায়। মিলন ভাই আগে ছোটবেলা দাওয়াত খাইছেন যে দেখবেন গোস্ত 1 টুরা আলু 10 টুরা বিয়া ভাই, ঠিক নিও, আর ওর এক তারে কাদা হুড়াই হুড়াই যায়, ক ঠাঁসাই গা, এ ঠাঁসাইয়ের ভিতরে জিরো চলে আসবে, আবার গাড়ি 100 মাইল স্পিডে চললে সামনে কিন্তু ডিভাইডার, সামনে কিন্তু পথচারী পারাপার, জেব্রা ক্রসিং, বিশ্বটাকে আল্লাহ থামাই দিব, আমি শিওর ছিলাম করোনা ভাইরাসে মানুষকে আল্লাহ মারবে না, আল্লাহ মহব্বত করে, এখন আল্লাহ দেখাই দিছে দেখ তোকে লকডাউনের ভিত্তিতে তো তোরা লাগি বইস আকিতাম, আসলে মানুষেরে মানুষেরা মারবে, আহারে বোমার আওয়াজে পৃথিবী কাফের কাফের, আল্লাহ তুমি কখন আমাদেরকে ইমানের সহিত কবুল করবে, আল্লাহ হে রব্বে আরশ ও আরশের রব, তোমার কাছে আমার এই প্রিয় মানুষগুলোর জন্য ইমান ভিক্ষা চাই আল্লাহ, আমিন। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের এভাবে কয়েকদিন আগে মায়ের সহ্য না জিয়ানা দেয়, সোনাগাজী বাজারে আইলে মারে, ব্যাংকের সামনে আইলে হুজুরের গুসা, নবীজি আবার আব্বাসের কয় আব্বাস ও সাসা আব্বাস, আব্বাসে নিজে কয় কল কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল আমার একদিন কয় আমার ভাতিজা, লা রালি ইনদাকা ওয়ালা ইনদা আখিকা মানাতা, আমনে রে আর আমনে 10টা ভাই মোটা মোটা ভাই সোনাগাজীর ভাই, এই বাইরা তো আরে মক্কার জমিনে মাইরে তো সেভ করতে হাইতেছেন না, ও সাসা ফাহালান্তা মুখরি জিয়াইলা সুকে ও গাদান, আমনে কি কাইল্লা সকালে যাবেন গুনিয়ার লগে ফেনি রেল স্টেশন, হিয়ানো হুতি থাইও হিয়ানো দিন প্রচার করিও রোডে রোডে বাজারে বাজারে চট্টগ্রাম, তারপরে আমানত সব বিমানবন্দরে ফেলেট পর মতি তাইও, তারপরে টোকার গহিয়ানো অতি তাইও সোনাজাগাজি বাদ দেনের গহিয়ানো,
হতিত আয়ো তারপরে ইসলাম প্রচার করি মা থাকতে পারতেছি না মক্কাতে একদিকে হলে যাইমগো দাই যাইমগো ইও সাসা হাত্তা নাকিররা ফি মানাজিল কাবাইলান নাস বিভিন্ন কবিলাতে যাইমগো ওই আরব দেশের ব্যাকের কাছে ভিক্ষা চাইও মারে কদর আশ্রয় দিবে আল্লাহ ওয়া কানাত মাজমাল আরাবে আর আরব দেশের বাজার গুলা তখন মজমা ছিল এভাবে জনসভা ছিল তাইলে নবীজি কত বিপদের সম্মুখীন হইয়া নবীজি সাসা আব্বাসের কয় অথচ তারা মক্কার জমিনে প্রেসিডেন্ট কয় সাসা ও ওই আমাদের বাইরে তোমারে রক্ষা করতে পারতেছে না আমার যে দেখে ঘুষাই মারে আমি আর মারি না একদিকে তাই যাই সাধু আনুতিতে মক্কার জমিনে কোনোদিকে আরব দেশে যাই সাধু আনু মেসিয়ারি করি তারপর আমার আল্লাহর নামের মৌসাই চলেন তাই যাই গা তারপরে তো হিজরতের নির্দেশ আইলো নবী চলি আইয়েন চলি আইয়েন চলি আইয়েন এখন থেকে নির্যাতনের মাত্রা শেষ এবার আমার দিনের তৈব আপনাদের সব কিছু দান করে দিব আমি একটু রং চাইলাম চাইও যেমন জানো ওই আল্লু না দেব আপনার সাসা বাবরি চুল রে আমি দিলে সিটিং এ যা বাম্পারটা করছে আপনার মহব্বতে নাই এনে শেষই নয় এই 12 বছর আপনি ছিলেন আইয়েন আইয়েন আপনার মদিনার তৈব আইয়েন আইয়ে হেতরে কুলে বিপদরে আই কবর দিও তাকে 72টা ডাকাইতে রে এক কবরে ও তাইও 600 তারপর 380 মাইল দূরে হয় তাকে বদর প্রান্তরে ও তাইও মক্কার জমিন আপনার নামে আইলি লিখি দিলাম আর সোয়াজিবের সাব রেজিস্ট্রির অফিস থেকে কাতাবাল্লাহু লা আগলিবান না আনা ওয়া রাসূলি লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতাহিনু বিহাজাল বালাদ এই নগরীর আমরা কিয়ামত পর্যন্ত দিয়ে দিছি চলে এই মদিনা তৈয়বা তাকে আয় সাইজ করি এবং আন্নার মহব্বতে মারতে হারিয়ে না রেশা করি এলাই সাই ওহু জামল জামর ওয়াই ওয়াল্লু না দবর লাস্কা তো হালাই তারা দাই ও কে কয় কে কয় এ বদর প্রান্তর দচ্ছে গেড়ি নিরা ফেরেশতারা বাবরি সুল এভাবে লই গেড়ি নিরা আর সাহাবীরা কোবাই কল্লা হালাই আগো 50টা রাষ্ট্রের মুসলমানের ঘরে তসনস করি এলাইছে তারা আমার মনে লইতেছে তা করে আল্লাহ দচ্ছে গো দচ্ছে গো তারা তো সিডেকশন গাই উঠি আসিলি আর ভাই করে কত মারা হচ্ছে আরব দেশে যারা থাকে তাকে তো খবর লইস পাহাড় ভাই ভাই ইয়েমেনের লোকগুলা তবু কি এর ডক তোরা তো আসস মনে করো সাইড ডকের ওয়াজ করি তবু 18 কোটি মানুষের ডকে বোতলিটার দর ফার ট্যাক্সের মান আমার হাসেম ভাইয়ের পানির বোতলে বর যা হয়েছে সৌদি আরবের একজন আম্মার একটা ছোকের ছাইনির লোক তবে 18 কোটি ডকায় তো এত সুন্দর মানুষ এত ডকে এত প্রিন্সের মতো কিচ্ছু নাই কুত্তা বিলে একসাথে খানালে টানাটানি করে কুত্তারে যে দৌড়াইবে বলটাও নাই কি অপরাধটা তারা করছে একবার কয় সাদ্দাম মাহান্দ আছে একবার কয় লাদিন মাহান্দ আছে আর একবার কয় কাদিন মাহান্দ আছে খুদে কিচ্ছু নাই একের পর এক একের পর এক আমাদের মা বোন গুলারে আমাদের ভাই গুলারে মারতে 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 তস তস করে গেলেছে এই জন্য খোদার গজবটা তাদের দুইটা রাষ্ট্রের উপরে পড়ি এই ইউসুলা সব দিকে আল্লাহ মারিয়ে লেবে আমার মামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় প্রত্যেক দিন বলতেছি তোকে উচ্চায় আল্লাহ যাতে তোরা ইমানের দিকে আসস কয় মাসালুল হাইয়ি ওয়াল মাইয়িতিল হাই কামাসালিল্লাযী ইয়াজকুর রাব্বাহু আল্লাযী লা ইয়াজকুর রাব্বাহু এই গ্রহে জীবিত আর মৃত মানুষের উদাহরণ হচ্ছে যারা আল্লাহ জিকির করে তারা জীবিত যারা আল্লাহ জিকির করে না তারা মৃত তাইলে 810 কোটি মানুষের এই গ্রহে আল্লাহ জিকির করতেছি আমরা 150 কোটি মুসলমান এগুণ জীবিত আর সব 750 কোটি মরা 750 কোটি এরে সোনা গাছি বাস স্ট্যান্ড যদি বাসে যদি কুত্তে একটারে ডলে ফরের ট্রাকে আর ফরের বাসে কুত্তে এটারে ডলবনি কিনলে কুত্তাটা মরে গেছে করুণা ভাই সাহেবের তো সরম নাই সিটিং এ হাতে ওই মরা কাফির গার ঘরে হে মাইত্য গো হাড়ে গো এ 750 কোটি মহারা যে যা যত ধর্মে বানাক এসব ধর্ম আল্লাহর কাছে গ্রহণীয় নয় ইন্নাদ দিন ইন্দাল্লাহ ওই ইসলাম ছাড়া রিকন্ডিশন নাট চলে না গো তাইলে সব মহারা তাইলে সব তাইলে তোরা 150 কোটি মুসলমান জীবিত এই গ্রহে আর আবুল কাসেম ভাই তো আজ করছে মেয়েরাজের আমার কানে হালকা একটু বাড়ি গেছে নবীজি কয় আমি মেয়েরাজ হজনীতে ফেরি কেন্দ্রীয় কারাগারে দেখছি বড় বড় পাত্র দিয়ে আফসারে মাথাটা ছুইছে তুই আবার বড় পাত্র দিয়ে দম্মার করে বাড়ি দিয়ে মাথাটা শেষি মগজ ছিরিত করে বাড়ি গেছে অনেকগুলো পুরুষ মহিলার এইভাবে ইউর দাখুর মাতি আছে নবীজি কান্দি দিয়েছে যে বেলের ওকে বাইরে ইডি দিয়ে তিনি আর আনছিলি
এটা জাহান নামে ফেনি কেন্দ্রীয় কারাগার, এটি কারণে মারে এত সুন্দর সুন্দর পুরুষ মহিলা কোনো এটি আপনার সর সান্দিয়ার লোক, সারা পৃথিবীর আপনার মুসলমান আপনার উম্মত যারা আপনার ফাসফোর্ট ইউজ করছে উম্মতে মুহাম্মদি যারা নামাজ পড়ে না তাতাসা কাল রুসুমালা সালাতিল মাকতুবাতে, যারা নামাজ পড়াটারে ফরজ নামাজ পড়াটারে মাথার বোঝা মনে করছে এইভাবে তাদের মগজ বাহির করি আলাদ। তাইলে তোরা মুসলমান 150 কোটির ভিতরে যে কোন নামাজ পড়ে নাই কোন মাথা হাড়া কি হাড়া মগজ বার হইল না, এই বর্তমানে মাথা হাড়া লোকের সামনে ওয়াজ করি তাইলে পৃথিবীতে লোক কই বাসা লোক তো নাই এত কথা কয় না তো ইডি ইডি আল্লাহ কিল্লে মারি আল্লাহ রাত ভরাই তো ইডি নারে নিজেরা নিজেরা বোমা হামলা করে ইডি মারি জীবিকা তোরে মাথাতে 48টা পৃথিবীর সমান কম্পিউটার কেবল আছে এই মাথাতে কয় দেবে না মাথাটা গরম করি গেলে সত্যি রে শান্তি গরম করি গেলে সত্যি তোরে কোমালা ইমরে টাকাইতে রোলা। বিজ্ঞানীরা লেখে মগজের এখানে সার্কিট ব্রেকার আছে ছোট্ট এক্সচেঞ্জ অফিস, এইটা 48টা পৃথিবীর এই কম্পিউটার দিয়ে সাজালে দেবে 48টা পৃথিবী লেখবে তোর মাথাতে এত কেবল, এই মুখে আছে লক্ষ লক্ষ কেবল, এই আফসারি যে বাতাস ব্যবসা করে এগুলা নিয়ন্ত্রণ করে, এই এই সার্কিট ব্রেকার কফরদাম একদম মতো বড়, এই তিনটা নদীও যদি শাসন করে ফায়ার সার্ভিস দিয়ে মাথা সার্কিট ব্রেকারটা ঠান্ডা হয় না এত গরম ওই কাজ হয়, তোর আল্লাহ কন্ট্রোল করতেছে একটা তার লুজ হলে তোর এটা কাজ করতে না, সবজিটা কন্ট্রোল করে একটা তার যদি কাটা যায় তো চোখে কাজ করতে না, তোর বয়স যেটা হয় এই জন্য ব্রেন অপারেশনে তোর শক্তি নেয় গেডি অপারেশন ক্যান্সার দিয়ে করবে একটা তার কাটা গেলে তোর জি হবা আল্লাহ ডর, তারপরে তোরে ফাও যেটা কন্ট্রোল করে এনে কেবল আছে ফাও কন্ট্রোল করে তোর আগা কন্ট্রোল করে আগা যে ধরছে ফাঁসা তো তুই দেখে হাতে এমনি এমনি দেন ভাইও আই হ্যাঁ তখন এনে এক্সচেঞ্জ অফিসও দিছে সান সামনে কোনো ইয়া ইয়া আসেনি কিতা কয় দে ফিলিং স্টেশন আছে হিয়ান কদর আগ্রা জায়গা আছে এটা আবার মাথা পাতলা দিতে আছে ফাঁসারে মেসেজ দিলে এটা কত সে বসা হ্যাঁ তো না হ্যাঁ তো তুই কলে একবার রাস্তার পাশে বই যাও টিস্যু আছে তোমার পকেটে মারি দাও আফসারি বুঝা কার বার্তা কাকে লাই ওরা হ্যাঁ তো যখন কন্ট্রোলিং পাওয়া যায় এখানে সব ব্রেনে করে কথা কয় না তোর যে এই যে লিঙ্গ তুই হন কবিতা আর মুখ খারাপ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখছে সৃষ্টির রহস্য এই যে তোর লিঙ্গের রহস্যটা লিখছে হেতে আমানতের সহিত হেতে মানব উৎপাদনের কাজটা করি দে জরায়ুর কখনো হল আমার ইয়ে আছে হিয়ানো সুন্দর করি দে হেতে শুক্রাণুটা দিয়ে গিয়ে দেয় কত 20 কোটি কম দে না তুই তো হাই নোটে হাইলে হারা নোট দিয়ে দেস নিশ্চয় তো 1 লাখ টাকা ভাঙি ভাঙি দেস তোর এই জিনিস এটা হেতে 20 কোটি 40 কোটি শুক্রাণু হিয়ানো দিয়ে গিয়ে বাবির হিয়ানো পাল্লার কাছে আমানত দি হেতে এই যে হেতে সময় মতো স্টিল বডি হয়ে যায় এরপরে ইমাম গাজালি লিখছে কহরে দিজেন হাতে কিচ্ছু জানে না যদি সব সময় হাতে বাই স্ট্যান্ড খাড়াইতো বাপ পুতে ছবি দিয়ে আইতো হইতো না হুন্ডাত বইতে হইতি না এই যে মিলন ভাই বইছে আফসারি ভাই বইছে কেউ বইতে হইতো না ওমা কি তারে টাওয়ার খাড়া দিছে ওমা কি তারে আহারে বিপদ এডি তোরে এ ব্রেনে করে কথা কও কে করে বলে তোরে যদি ব্রেনের কেবল এটা তোর লিঙ্গসে নিয়ন্ত্রণ করে কেবল এটা যদি কাড়া যায় তুই তো বেজ্জিতি শাসি না তোইলে নবী কয় যারা নামাজ পড়ে না তাগ মাথা হাঁটা মগজ বাইর না দে মাথা মাথা ধর ও আজ যেদিকে যাক দরকার উড়ে যাচ্ছিল হাবিল্লার মাইক বেলা আছে আল্লাহ তার ব্যবসা বরকত দেখ মাথা ধর তোর মাথা আসেনি ওই সিটিংকে ধরে না আসো ধরো আর মাথা ধরে মাথা ধরে না আরোগ্য দিয়ে টিভে জিম তোর তোর মাথা আসেনি তুই কিনলে মিশে কথা আছে মাথা নাই আমার রসুল কোনোদিন মিথ্যা কথা বলে না সহি আল বুখারীর হাদিস হুজুর আল্লাহ ফিকাত দিয়ে নাই তো দান কত দলের নগর এ আল্লাহ ফিকাত দেন না আই বুঝি তো সহি লাগে মুখ লুকাসকা মুখ সাই খাদিম গুতেছে যেটা কোরআন সুন্নাহ মোতাবেক ফিকাত দিয়ে এটা কইও আর কথা কয় না ইউর দেখো না হাদিসটা গুগলে সার্চ দিলে ইংলিশে দেন বাংলাতে দেন গুগল থেকে সহি আল বুখারী চলে আইবো কয়েদের মগজ মাথা হারা মগজ হারা তইলে তোরা যারা নামাজ পড়স না তোর মাথা নাই তুই যতই হাস্য বৃষ্টি আদি গরিবস্ত খা তোর মাথা নাই তাহলে বিশ্বটার ভিত্তে সাহসাম হিগুন গেছে কই মরি 750 কোটি তোরা যাও আসব জিকির করি না তখন নাই মগজ তোরে বিশ্বটা আল্লাহ রাখে কেমন কসা সেজদা দিবিনি আল্লাহ রে তো পায়ে ধরে কই যুবক নামাজ ছাড়িস না যুবক নামাজ ছাড়িস না বিশ্বের অবস্থা ভালো না আর ভবিষ্যতে চিন্তা করিচ্ছে ক আমি
মুখ বান্ধি এই লাইব্রেরিত গেছি, কারে বই কেনে আর কয় বেড়া, ওই মোবাইলে হড়ালে আশ্বাস করছে, তাই তো একটু কথা কই না মানুষ, হয়তো এই চুপ থাকতে না মুখ বাঁধা অবস্থায় কো মোবাইলে হবে মরালে আনা শ্বাস করছে, মোবাইলে তোর হোলামাইও শ্বাস করবো, হোলামাইও নাই দেখবে কতদিন আরে করো, অবস্থা ভয়াবহ, অবস্থা ভয়াবহ। আমরা দেখতেছি তোরা তো আঙ্গরের মফিজ মনে করস, তুই নবীজিরে কেউ ভাত্তা দেন, এ রাসুল সাল্লামের কেউ ভাত্তা দেন, যারা বিমানে উঠছে বাইতে উঠছে, মিলন ভাই উঠছেন না আলহামদুলিল্লাহ, বিমানে উঠে কি দেখছেন ডাক্তার ভাই সাহেব, আপনি দেখছেন বিমানের সামনের সিটের পিছের দিক, আর পাইলটে দেখছে 337 বাংলাদেশ এয়ারলাইন্সের ইমরান ভাই দেখছে 420 তার পিছে বসা, সামনে তার চোখ দিয়ে দেখছে 7,926 মাইল বসে বেশের সমগ্র পৃথিবী তার চোখের সামনে, যাত্রীর চোখ ডাক্তার ভাইয়ের চোখ, মিলন ভাইয়ের চোখ আর আফসারির চোখ, তিনও সিটিংয়ের চোখ কিন্তু ঘমান, মিলন এয়া তারপরে ইমরান ভাইয়ের চোখও ঘমান, কিন্তু পাওয়ার বেশ কম আছে ভাই সাহেব, ওনার চোখে লেন্স লাগানো রাডার লাগানো সমগ্র পৃথিবী তিনি দেখছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঠিক আছে পাওয়ার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, ওনার চোখের পাওয়ার হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ, এই চোখ দিয়ে আর শাজিম পর্যন্ত দেখে জান্নাত জাহান্নাম থেকে, হুজুর ডাইরেক্ট এসব কথা আল্লাহর পক্ষ থেকে বলছে, কসিডি আল্লাহরে মানে না অন্য ধর্মে চলে, আমার আল্লাহর ধর্ম হয় আই নবীর ধর্মরে মানে না, এটি মরা, এটি কি, এটি কি জানা না, আমার শোনা না, এটি মাথা হানা, যদিও আই নবীর লাল ফসফর ইউজ করে, এদের মাথা হানা কি হানা, আর রাজরে এরকম মাতাহানা লোক বর্তমানে আমার মাহফিলে সাজার সাজার নাই রে, এবার তুই সিদ্ধান্ত নে তোর কি মাথা বাঁচাবি না রাখবি, লাগছে মারামারি, তোরা সাইন্স গুলো ঠ্যাঙ্গা আলাদা পাও আলাদা সব সব কুলিয়ে লেছে, কিন্তু তোর মাথাটা আছে, অ্যাম্বুলেন্সে তুলি রক্ত দিতে এলে তুই বাঁচা তুই বাঁচবি, কিন্তু যদি তোর হইলে বাড়িয়ে তোর মাথাটা হাঁটি মগজ বার হয়ে যায়, বাঁচবো নি বাঁচবনি কথা কথা বাঁচবনি বাঁচবনি, আমার রসুল কর তুইও মারা, তুইও কি আল্লাহ এসব যুদ্ধরে বড়া করে না, ইউক্রেন আর রাশিয়া কে বাদিমির কোন বাদাম্যা কোন বাদাম্যারে মারব, আল্লাহ বিহীন হলো যারা আয় আল্লাহরে মানে না আর নবীজিরে দুরুদ দেয় না, এটি থাকার দরকার নাই, এটি রায়া কদিন খাবাইও কোম্পানি স্বার্থে ইন্ডাস্ট্রিতে কোম্পানি এক সেকেন্ড তোর অক্সিজেনটা খাওয়াইতে কোম্পানি কত রে গেছে, আঙ্গো গাড়ির ফিল্টার ফাটাই ফালতাই এসির ফিল্টার কত সিটে রায় দেয় ওয়ার্কশপ, আর সূর্যরে এক সেকেন্ড চালাইতে আল্লাহ 40,000 টন লাকড়ি হিয়ে নোটালন লাগছে, অন্ত 12,000 টিয়া দিয়ে ইট কেনস 18,000 দিয়ে বিনিস আসা দ্বিগুণ দামে গেছে কয়লা, আর ওই ফাঁডারা যুদ্ধ লাগি কয়লা দিয়ে আনো বিদ্যুৎ উৎপাদন করে আরো মরছ ঠিক নেই, এবার 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস উৎপাদন করে সূর্য, হীরা তো আল্লাহ মাত্রা কমায় হিলিয়াম গ্যাস তারপরে ক্ষতিকারক রশ্মিগুলো কমায় 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 এই সোনাগাজিতে আনে 26 ডিগ্রি, তারপরে 26 ডিগ্রি তো রিয়ানো ভরে দেন গাছের ভিত্তি দিছে, গাছের পাতা একটা পাতাতে 2 কোটি সিদ্ধ, বিজ্ঞানীরা অবাক, কোন নিশ্চয় কোনো ইঞ্জিনিয়ার ছাড়ে সিদ্ধগুলো করতে পারে না, সে ইঞ্জিনিয়ারের নাম সেখান থেকে নাইট্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে তোরে অক্সিজেন পাল্লা খাওয়া তারপর তোরে বাসায় রেখছে, তোরে করোনা পাইসাবে তো 4-20 দিন হাসপাতাল আসলে 80 লাখ টাকা খুলি লই গেছে কার ডাক্তারে ইয়ানে, আর আল্লাহ যে তোর 80 বছর খাওয়ায় ওকে বিল ছেছিনি ছেছে, একটা মানুষ তোর আল্লাহর দামটা দেখছি কুত্তার দাম আছে আমার রাসুলের আমার আল্লাহরে, তোরা বিশ্ববাসীরা 90 পয়সার পাত্তা দেশ না, তোরা সিলেবাস তাহার আল্লাহরে রাখতিস আস না, তোরা কোন দিই তাহার আল্লাহ এবং রাসুলের ধাক্কায় ভয় করস, খাইতেছ কার কার লোকে বেদ বিটা করস, আল্লাহকে বন্দা হড় হড়াতে আয় আল্লাহরে রাইস ইকরা বিশ্ব রব্বিকাল লাজি আর নামে কত হরিস হর অসুবিধা নাই, তুই ইঞ্জিনিয়ার ডাক্তার মোবাইল বানা ক্যামেরা বানা সারা বিশ্বের মানুষ সব শিক্ষিত হড়ালিয়া করে আমার আল্লাহ আর আমার রসুল নাই ঠিক না, এই জন্য আল্লাহ তো করে দচ্ছ আমি মাথা বাসাবি নি মাথা বাসাবি নি গিরে গারা সে সিয়ে লাগবে ইবলিসে কোবার লাগবে মাথাটা অন্তত বাসা, এটার নাম হেড ডাউন কি ডাউন আরা ধরে লকডাউন শাট ডাউন, আরেকটা দরকার হেড ডাউন কি ডাউন আরা ধরে
করোনা ওয়ান ডোজ সেকেন্ড ডোজ বুস্টার, অমিক্রন ওয়ান ডোজ সেকেন্ড ডোজ বুস্টার, ওই অন লাগাই দিছে হে ইউক্রেন ওয়ান ডোজ সেকেন্ড ডোজ বুস্টার, ইউক্রেনে ক্রেনে হে জীবন তামাহারে, কেন কেন আল্লাহ মিলেছে করোনা অমিক্রন ইউক্রেন, বিশ্বের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ শেষ, আসলে খেলা শেষ হয়ে গেছে, খেলা শেষ, এতগুলো লোক আর বিশ্বে একসাথে আসিল না, আসিল নি, ওনা বেশি বাড়লে বেশ করলে শেষ, এখনো সময় আছে, আজকে রাত্র সময় আছে, আল্লাহর দিকে চলিয়ে তাওবা করি গেলা, তাহলে আল্লাহ জিনা করছি, সুদ গেছি দুই নম্বরে করছি, মানুষ কোবাইছি করছি তো, মানে আমার রহমত তো কি বড় গুণা করছি না, আল্লাহ তুই এসব শুয়ে না গেছি না আমি কেছি গেছি আফসারি ভাই, আর দুনিয়ার 810 কোটি মানুষ যা গুণা করছি জিনা করছি ফ্রি সেক্স হত্তি রাখতে দরজন করছি তো, আপনার রহমতের ডিঙ্গেতে পারেনি আঙ্গ গুণা কোনা কত ক্ষমা করেন, আচ্ছা ঠিক আছে, দুনিয়ার সব অপরাধীরে টোকা শেষ বেল্লাই পুলিশে, আর আল্লাহ জাল্লাহ শানু অপরাধীরে টোকা ক্ষমা করবার লাই, কিরকম একটা আল্লাহ ভাই তোরা মিস করলি, আল্লাহ দিগা আর লিল্লাহি তাকবীর, আল্লাহ আমার কলেজের টুকরাদেরকে তুমি নামাজি বানাইও, আমিন, আল্লাহ এই কপালটা ছাদ মাখা কপাল দিয়ে তোমার সাজদা করার তৌফিক দিও, ওমা ওয়াজ দিচ্ছি কিতে হাতে করে কিতা, ওই ওয়াজ দিচ্ছি হাতে ইমানের অগ্নি পরীক্ষা, ইমানের অগ্নি পরীক্ষা, ওয়াজ করে কোন আয় আমার এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত আশাদুন নাস বালাউল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মা লামসাল ফালামসাল ইউবতালার রাজুল আলা হাসবি দীনি ফাইন কানা ফি দীনি সলাওয়াতুন সুইদা বিল বালা, এই জগতে সবচেয়ে পরীক্ষা কঠিন প্রশ্ন হবে পয়গম্বরদের, তারপর পয়গম্বরদের পর যারা মেক্কার ভালো মানুষ তাদের, এইভাবে যাদের আমল যত ভালো তার পরীক্ষার সাবজেক্ট তত কঠিন, ক্লাস টুতে যে অঙ্ক আইয়ে থ্রিতে হিডাইয়ে নি, ফাইভে হিডাইয়ে এইট হিডাইয়ে নি, এইটের ভাড়া আরো কঠিন, মেট্রিকের ভাড়া আরো কঠিন, মেট্রিকের ভাড়া আইয়ের পরীক্ষা, তারপরে ডিগ্রি পরীক্ষা, এম এর পরীক্ষা, বিসিএস পরীক্ষা, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যার আমল যত ভালো তার পরীক্ষা তত কঠিন, আর আমরা এই কলমের নূর দিয়ে চাইলাম না, আমরা কহ অমকের দোষ না থাকলে নি সারা ভাঙে দানা জরত, নবী কইতেছে যার আমল যত ভালো তারে আল্লাহ তত বিপদে তত কষ্ট দিই তারে আরো পরীক্ষা করিব, আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে বিশ্বে যে লোকগুলো মুসিবতে আছে এরা আল্লাহর প্রেমিক বান্দা ননাইয়া বান্দা ঠিক কিনা, আর আনা যদি অন পরীক্ষা হলে যাই না উল্টা আনা আর জানালা দিছে কি রে পরীক্ষা কি তা কষ্ট কঠিন নি ইয় লেখতে আর ইয়ে না তোর নসিব পরীক্ষা হেতে নিয়ে এসে দিন মা আনা পরীক্ষা দিনা হাস পেল আঙ্গ নাই হাসি বাবা, এগুন কি আমি হাস করবো নি, এগুন কি উপজেলা নির্বাহী অফিসার ওই তো হারবো নি বাবলা হাঁটতো না হারবো নি, এ কিছু কিছু হুজুর আছে হামসা ভাই কত সুন্দর হেডের তোর মধ্যে আসি না হারবে এক মহব্বত করে গরু জিজ্ঞা তো আমি 1,20,000 টিয়া দিজ্ঞের আনি মিলন ভাই কোরবান দে, এ আল্লাহ মহব্বতের লোকগুলা দামি দামি লোকগুলা তার কাছে এইভাবে গিরাগারা শেষি শেষি লইয়া নেয় আয় তোর বিয়ে আয় করাই 12,500 হরের লগে বিয়ার অনুষ্ঠানে আমি আল্লাহ থাকবো আমি নিজে বিয়ে পড়ানো তোমার লিল্লাহে তাকবি, তুই নিজে তো স্কুলে ভর্তি হইলি না পরীক্ষাও দিলি না তুই উল্টা যারা পরীক্ষা দিতেছে জর্জরি তৈ গেছে তুই তাকে বিরুদ্ধে কথা কস তোর ইমান কোথা, আল্লাহ বলতেছে আমি পরীক্ষা করি একটা লোকের 57 তারা আমি জর্জরিত করিয়ে তারপর আমার জান্নাতটা দিই এত হাসতাম সোনা গাজি একখান বিল্ডিং করতে জমি 6 ডিসিমিল লইতে তো আড়ামরা এরপরে বিল্ডিংটা দিয়ে সতালা কমপ্লিট করতে রু শেষ খুদ্দার সময় না ডায়াবেটিস বদিকে তো সাইব বেল না মনে করছি স্পেশাল একটা রুম রাখছিলাম তোর তোর লইতাম আই লাভ ইউ কইতাম আহারে ওই শুনলে ওই শুনলে ভালো নাই বেলে নাই বেলে নাই বেলে নাই তোরে জান্নাতে নিবার আগে
তোরে শেষায় গরু লানি কুত্তা লানি শেষায় তোর খাল দেখবো নি প্রত্যেক পয়গম্বরের আয় হা আইয়ুব আলাইহিসসালামের কত কষ্ট দিছে রে পুরো রাজত্বটা লই গেছে গা বজি আছিল প্রিন্সের লানি লই গেছে গা আঠারোটা বছর তুই আর আয় কদিনের অসুখ এরে জ্বর কদর উঠলো তো হাগলই যাই ইঞ্জেকশনের ডরে আয় ইঞ্জেকশন দিই না মাছ চায় আমি তো আল্লাহ মারিয়ে লান হাইলে আসল এডি ঢুকাইয়ের না এত ডরা না আয় ডরায় হুঁচিক গেরে এত তিন দিন হলো যে কয় ঠিক রে তো সে জায়গা আইয়ুব আলাইহিসসালাম আঠারোটা বছর কষ্ট কিতাবে লেখে রে যখন তারপরে কীট পতঙ্গ গুলাই পাবে খায় আড্ডির জয়েন্টে জয়েন্টে কামড় দেয় গোস্ত খাই আড্ডির মধ্যে ফিরবিরা চোখের মধ্যে ভিড়বিরা ঠোঁটো খাই এলেছে মুখায়রা করে এলেছে জিরবের মধ্যে ধরছে আর আল্লাহ জিরবেটা অন্তত সেভ করে কিনলে রে আল্লাহ ও জিহবাদি আমরা জিকিরটা করি আমার কত মজা লাগে সব খাইছে খাক এই অন্তত জিহবাটাতে ফোকা বাড়াইয়ের না লম্বা লম্বা ফোকা গাই মারে ছিদ্র করে হাড্ডিটা কত জোগাব দে কত শীতকাল দে কত কষ্ট তারপরে আল্লাহকে কইও না হেলে নবুয়াতি লই যে ইউঙ্গা তাহলে আল্লাহ ননাইয়া বন্দাড়ি রে আল্লাহ অসুখে বিসুখে কত জর্জরিত করছে কত কষ্ট দিছে কোন দিন কই হুজুরের ক্লাসে দুই লক্ষ এক লক্ষ মুসুসি হাজার সাহাবি ওকে সাহাবি রে ফিডের সামরা আসিল না ইমানের শুধু সাবজেক্টে পরীক্ষা দিতে দিতে ইমান ফিডের সামরা আসিল না তুই তো আমল কতটি লই আস জাল আমল লই জিগিরে কতটি করস নবী জন্য শিখেছে তোর জিগির ইয়ান দিও নাই দেখছি সেদিন ইউটিউব শরীফে ওরে কাছে জিগির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওমা একটার একটা কাছে দিয়ে আপনি অন্য ইয়া করে নবীডি করছি নি আর একটা দেখলাম মিলন ভাই জিগির করে এমনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা করাত জিগির কি জিগির আর একটা দেখলাম আর্থিং জিগির ভাই এভাবে ঠাস কি কয় আল্লাহ তো করে নবী এসব জিগির করছি নি এত কথা কেন করছি নি এই যে বাংলাদেশ সরকার এই টাকাটা দিল এদিক দিয়ে 500 টাকার নোটের এদিক দিয়ে সাদা তা আমি রফিকুল্লাহ গ্রাফিক্স ডিজাইনার আনি করলাম না সাদা এটা তো ভালো লাগে না একটা গোলাপ ফুলের ছবি দিদি ছোট্ট করে চলবো নি নোটটা এটারে কইব জাল নোট কি নোট তুই তো জাল আমলটি করস এরে হুজুর ভাই এরে বাইসিয়া আবেদিন শাকিরিন জাকিরি তোরে নবীজি তো জিকির গুলা শিখেছে আল আজকারু বাদা সালাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুগল সার্চ দিলে চলি এই নবী নামাজের পর কি কি জিকির করছে কোন সময় কি জিকির গুলা করছে তাহাজ্জুদের সময় কি কি জিকির করছে তুই কত মানুষ করাতে জিকির তারপরে এই ফিকাপ জিকির আর একটা জিকির দেখছি ভাই সাহেব মিলন ভাই আর দিকে এমনে দেন আত্মা এমনে দেন আয় কইতেছি এনে লা ইলাহা দেন না ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দোনো হাতে মারে ইল্লাল্লাহ এটা ফিকাপ জিকির কি জিকির আরো আছে কিছু মুফানি জিকির এটি তো কই তোকে দুশ্মনে গেলাম কই তোকে ভালো লাগ এর লাডিলে দৌড়াস মালিক প্রেমের ফেরি গো ঘাটে মুফানি জিকির ঠিক রে এই সমস্ত কথা আল্লাহ এবং তার রাসূল বা কোন সাহাবীরা করছে না তোরা যে জাল নোটটি আবিষ্কার করছ এসব আমল কি চলবে নি আমল করবেন সহি ভাবে এটাও আমাদের ইমানের পরীক্ষা সোনা গাজী পরীক্ষা কেন্দ্রে হাতে 3 ঘন্টা পরীক্ষা দিছে 80-20টা লিখছে দাখিলের হোলা ইনভেজিলেটরেরা কি খুশি উমকের হোলা রে মুক্তার মাথা লেখা এত তো পাস টেস্টন করব ওমার রেজাল্ট আছে ফেল ওমা ফেল এবার ব্যাক হল সচিব সাহেব আছেন দেখুন আরোগ্য লিখছে আধা ঘন্টা এতে প্লাস এবার পরীক্ষা খাতা চ্যালেঞ্জ করছে কিরি 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 কিতে হইলো আর মত করি কো কিরি 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 কিতে হইলো এবার বোর্ডে খাতা চ্যালেঞ্জ করছে খাতা চ্যালেঞ্জ করে সাহেদে এক্সামিনারে এত প্রত্যেক প্রশ্ন সামনে দিয়ে লাল কালি দিলে দিছে অপ্রাসঙ্গিক প্রশ্ন যেটা চাইছে হিডায় না লিখবেন আর এর বাইরে লিখলে নম্বর দিব নি কি লিখবো অপ্রাসঙ্গিক এই আঙ্গ কথিতে আবেদেরা যেটা নবী কয়নো আল্লাহ কয়নো হেতে এটা করে আর ব্যাকে তার সমাজে কম কত বাবা বাহ কারো গো কাঁচা লাইলে দিই ওনা না দেন গ্রামের দিকে কত মাথা উঠে গেছে আন মা কত বাবা মিলন ভাই যে একটা দরবার করি রাত হারা রাত ঘুম মারে রাসুলের পাক সালসাল্লাম ওনাদের পরে এ নেককারেরা এ বিচারকেরা স্থান পাইব উনি তো ঘুম মারি দুইটা ভক্ত করে মিলে দেন উনি ওই আবেদের চেয়ে অনেক কেলাস উপরে আপনি কাজগুলো করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা
যতগুলো কাজ, কাজ কম হোক, পরীক্ষা পাশের জন্য এত লেখা লাগে না। এটা ম্যাথের মতো, ওইলে নম্বর টেনে টেন কথা কসারে ভাই, একটু ফিকার দিই হোক টেনে। আঙ্গ সমাজে কতটি আমল করি এলা, অসুবিধে কি? আবার কিতাবের নাম ঠেলা দিছে, কিতাবের নাম অসুবিধে কি? আবার আরো আছে আরো কিতাব, আরো কত উনবি, কিতাবের নাম। এই যে আমরা যখন ওয়াজ করি, পুত্রবধূরা যাতে বুড়িগাকে যাতে খাওয়া মেসেজ না করে, কারণ বৌমা যদি সুন্দর হয় ঢকের হয়, বুড়িগার নকশা যদি খায় সাইয়ে, এ বউ হুতের লাইও হারাম, হুতে তালাক দিয়ে লেলে বললে বেড়ার লাইও হারাম, ঠিক নেই? এটা হলো মাসালা শরীয়ত, হারাম শিরস্থায় হারাম হয়ে গেছে। এই জন্য বুড়িগা বিয়া করে গেলাই ওই নদীকে, তারপরে হুতের পরে দিয়ে ঠ্যাংটি বেয়েও না, আরাম মাজিরা বৌমারা চাই ঠ্যাংটি বিয়ে না, না ঠ্যাংটি দিয়ে বাধ্য ন। এই জন্য মাসলা কইছি না, কালকে সরসাম দিয়ে জোর সাদ্য আনো বই বই আঙ্গো হেদার বা বেড়ে টানবো। খুবই এই যে আছে না, আমার নাতির বয়স হয় ন, লগে দিয়ে আছে বাচ্চু নাড়া, হেদার বার লগে বাচ্চু নাড়া, দোয়ানের নাম জসিমার দোয়া, দোয়ানের নাম কনায় সরসাম দিয়া কনায়। এবার হেদার বা বেড়ে নিব কেন বাচ্চু ভাই, এই যে ওয়াজটা করলো আচ্ছা হিসাব, হারা জিন্দিগি 1500 বছর শুনলাম, বৌমারা শ্বশুর শাশুড়ির সেবা করব, আচ্ছা হিসাব বেটকে বেটকে যা ওয়াজটি করলো কবেলে অন সেবা করতে হইতো না, এটি কি কত হইলো নে, লগে দিয়ে বাচ্চু নারা এ সাইডে দিবি এটা নিক, আরো কত উনবি, কিতাবের না আরো কত উনবি, হাতের এক কোবেট কি লগে আমার 3 ঘন্টার ওয়ার্স শেষ। এরকম বাচ্চু নারা বর্তমানে আমার মা ফিলে নাই রে আছে, নাই রে আছে, ইডে তো মাসালা, ইডে তো শরীয়ত, আরো কত উনবি কি। এভাবে 41টা কিতাবে কোবাই কোরআন সুন্নারে লাইফ সাপোর্ট লই যায়, বিয়ারে কোবাইছে 39টা অস্ত্রে বিয়ারে কোবাই লাইফ সাপোর্ট লই যায়। সমাজে এখন জেনা ব্যবিচার ইপ্রিজিং ফরকিয়া দর্শন স্মাগলিং চলতে আছে, বিনিটা নিটা নিয়ে জিনা আমার সমাজের দিকে আসে, ওকে বিয়া সত্যি বেলা ওকে বেলা হয়তো মারি যাই, বিয়া মরি যার গো লাইফ সাপোর্টে আছে, সমাজে বিয়া নাই জিনা চলে, তো করে কত হাম দি বিয়া কর, বুড়িয়া ঘরে বিয়া করা, বিয়ে হইলে আবাদত, বিয়ে হইলে সুন্নত, তোরা ডরে বিয়ে করো সব বিশ্বযুদ্ধে মরি এনে মরবি তোরা। তো এবার আয় কইতাম নি জাকারিয়া আলাইহিস সালাম কত ভালো মানুষ রে, ওই ইয়াহিয়া আলাইহিস সালামে, তারপরে ইয়াহিয়া আলাইহিস সালামের বাপ জাকারিয়া আলাইহিস সালাম বাপ পুত এত নেককার ছোট মানুষ, ইয়াহিয়া আলাইহিস সালাম ছোট বয়সে কাঁদে, কাঁদতে কাঁদতে চোখের নদী বয়ে গেছে, এখানে গাল ক্ষত হয়ে গেছে, মা কয় আব্বা তুই ছোট হলাম তোর তো কোনো গুণা নাই, তুই কিল্লে এত কান্দস, মা গো আর গুণা নাই আয় ডরাই কিল্লে হোনেন, আমরা যে সুলা সুলা তে আগুন ধরান গো মা, ও মা আগে কম দার গেডা দেন আমনে, তখন মা কয় ছোট ছোট লাকড়ি গুলা দি, ও মা গো মা আয় ডরাইতে আসি, আল্লাহ জাল্লা জাহানু কোনো জাহান নামে আমার মতো ছোট হলাম দের লাকড়ি হিসেবে আগে উদ্বোধন করে কি নাই আল্লাহ আমি কান্দি, এই বাপু তিরে সিনার তোমতি রে, ওই নামাজ অবস্থা ইহাইয়া আলাইহিস সালামের জব করি এলেছে রে, এ দেশের প্রেসিডেন্টের প্রেসিডেন্টের মাইয়া জাকারিয়া আলাইহিস সালামের দৌড়াইলে শিষ্য গ তোমার আমার ইয়ালাই উনি সর সামদিয়া বড় রেন্ডি করি গাছ ইয়ান্তি যার গাছে কর নবী, ও আমাদের সিনছি আমরা আল্লাহর নবী, আইয়ে না কুলজাসি রিয়েল এলাম আপনার ভিত্তে ঢোকে, এই বৃচ্ছসরা হুজুরের ফাঁকিটা টান্দি ধরে দেখছে গাছের ভিত্তে ঢুকছে, আর গা সামনে তো ওনার সেভ করলো, আর উপর দিয়ে ফাঁকিটা ধরে এই বৃচ্ছা মানুষের সুযোগ ধরে কয় এই তো হুজুরি এনো আছে, তোরা মার সাইন্স স্কুলের যে কোবা ক কোবাইলে তো মত্য ন কুরেল যে কোবাইলে করতে করাতান ইলেকট্রিক করাতান দরকার হয় ওই যুগের করাতানি, এবার গাছের উপর থেকে সিদ্ধি আছে করাতের আলগুলা মাথায় লাগে আর বলে আল্লাহ বেতা ভাইয়ের আল্লাহ কো উফ কইবা না, উফ করলে খবরদার খবর আছে নবুয়তি কাটি দিব, কত কষ্ট নবীদেরকে আল্লাহ আল্লাহ সানু পরীক্ষা বানিছে, আমরা তো নামাজ পড়তে জিকির আজকার করতে আবাদত বন্দিকে করতে কোরআন স্টাডি করতে আঙ্গ এত কোনো কষ্ট আসেনি, তাইলে তারপরেও কেন আমরা আবাদত থেকে দূরে সরে যাচ্ছি, কেন আমরা কোরআন স্টাডি থেকে দূরে সরে যাচ্ছি, কলিজার টুকরারা নবীদেরকে যদি এই পরীক্ষা করে তাহলে রবিউল্লাহ সাবজেক্ট জানি কত ভয়াবহ, তারপরে তো আল্লাহ আমাদেরকে সাবজেক্ট কমাই দিছে কমাই দিছে কমাই দিছে, এরপরে তোমরা আল্লাহর দরবারে আসলা না রে যুবক, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, যেই নবী দোয়া করলে আল্লাহ সব দেয়, হেই নবী
খন্দক যুদ্ধে যুদ্ধ করতে করতে তিন দিন পর্যন্ত খানা নাই, 3,000 সাহাবি ফেডো ফাতর বানছে, লেফটেন্যান্ট জেনারেল আইয়ে মেজরের আইয়ে কওজের কিছু খানা দেন না, মরে যাই তো জিরি বাবা আর গেছে কইতো কদিনের উপায়ে কয়ে দুই দিন খেতে আরি না, কায় নবী তো যে 3 দিন খানা নাই, হয়তো এসান হুজুর ফেডো ফাতর বানছে, হুজুর সাহেদ উগা ও এসা আর ফেডো কোগা ফাতর বানছে, আর এত কষ্ট করে ইসলামটা আমার কাছে দিয়ে গেছে, আমরা সেই ইসলামের মূল্যটা দিচ্ছি না, ঠিক না? শুধু আহাদ আল্লাহ এক এই কথাটা বলার অপরাধে তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুরে জিরবাটা টানে হলঙ্গা গাড়ি কত মাধ্যে দিছে রে এ হাফসি গোলামটা রে, এভাবে হাত পা বাঁধি মরুভূমিতে হুতাই রেখতো শেষাইতো, আরে মরা কুত্তাল্লা নিজে বাবু হলান শেষাই খেলায়, এই কষ্ট করে সাহাবিরা আঙ্গ কাছে ইসলামটা আনি দিয়ে গেছে, আমরা নামাজ পড়তে আমরা জরিমানা মনে করি, আমরা জিকির করতে জরিমানা মনে করি, আমরা কোরআনে কারিম পড়তে জরিমানা মনে করি, 2 রাকাত তাহাজ্জুদ পড়তে আমরা আমাদের কাছে অলসতা লাগে, ফজরের নামাজ জামাতের সহিত পড়তে অলসতা লাগে, এরকম অলস মানুষদের মাথা থাকে কেমনে? ওই মশারি তারপরে কয়েলের আগুনে খাতা জ্বলি গেছে, এতে ঘুমো খাতা জ্বলি হ্যাঁ তো জ্বলি যা খবর নাই, এ চা এ চাল চিয়া লোকের আল্লাহর দরকার নাই, আগে এত জ্বলিয়ে যাক, এত লাখ লোক তোরা হাস লাখ মসজিদে তো আজান দেশ বাংলাদেশে আল্লাহ কর তোর আজান দুঃখ তোর আজান সিটিং বেজির আজান দাদা কারো ঘুম ভাঙে না, বুড়ি হজন্ত সার সান দিয়া মুয়াজ্জিনে কো আসসালাত তো খাইরুম মিনান নাও, আর বুড়িকে বুড়ির কইরে কম্বলা না মুখে ধরো না শীত লাগে তো মিড়ে মিড়ে শীত হিম ওই কে তুমি মই আইয়ো কলবালিশ দিছে না বিতে তো আর কলো হাঁদা তেমনে থা, এরকম সিটিং বুড়িকে রুমাল গাত দেইন না মাথা দেইন না, বর্তমানে আমার মাহফিল নাই রে তো কি এর আল্লাহু আকবার, তুই আল্লাহু আকবার সেন্টেন্সটা হলো শর্ট, এটা বাক্য সংকট সম মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার পুরো জুমলা, সকল কিছু থেকে আমার আল্লাহ বড়, ঘুম থেকে ওয়াইট থেকে কম্বল থেকে, তুই এই পরীক্ষা পাস হইলে না তুই হতে রেছো, তোমার এসব আল্লাহ করে আল্লাহ বলে না, নকশাতে 10 ডিসিমেল, দলিলে 10, বিএস রেকর্ডে 10, আরএসে 10, ন তারপরে সিএসে 10, কিন্তু জায়গা দখল দেয় না, হ্যাঁ আল্লাহরে আনে মিনারা মিনারা আল্লাহ একবার কয় আসি তো গো আজান উনলে আল্লাহ, আর কত বাংলাদেশীরে সিটিং বাজি করবো কত শত আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, জায়গা দলিল দে দখল দে না, অফিস হাতে বই রেছে নোয়াজ হয় না, হ্যাঁ উন্ডালে যার করে লিখছে কেন নোয়াজ হয় না, বোমারা নোয়াজ হয় না, কইছে আল্লাহ একবার দলিল দিছে আল্লাহ একবার দখল দে না, শ্রোতা বর্তমানে আমার মাহফিলে নাই রে কয়জন, এই জন্য তোকে আল্লাহ একবার দিকে আল্লাহ রে না গদুর তো তুই আল্লাহ একবার কইছ আয় আল্লাহ গজব যা তোর আল্লাহ একবার, এক মুসকানের আল্লাহ একবারের লগে 810 কোটি মানুষের এই গ্রহের সবার ঘুম ভাঙিয়ে গেছে, এবার বুঝছো হের আল্লাহ একবারের ফিকাপটা কি, জাগা মতো যেন আল্লাহ একবারের দরকার ছিল ইয়ানো দি গড জিউসি লাভ একবার লাভ একবার লাভ একবার, এক আল্লাহ একবারের সাথে 40 জন কেডার কম্পমান, শুধু 40 জন কেডানো সারা পৃথিবী কাঁপিয়ে উঠছে, সে আল্লাহ একবারের দরকার, সে মসজিদের দরকার, তুই কি মসজিদ দেশ পুরা দুনিয়া ব্যাগ মসজিদ টাঙ্গা আলাইছ, নবীজির মসজিদ বাঙ্গা সুরা খাজুরা তা সাহানি মুসল্লি বেগ গুন ওয়ার্ল্ড ক্লাস, তাগর আল্লাহ জান্নাতের সনদ দিছে রাদি আল্লাহ আন হো রাদু আন, ও নবী আমনের মুসল্লির গোপতি আয় আল্লাহ খুশি তারা জান্নাতি আয় বিয়ে পড়াইও, আর তোরা যেদিন আমাজ হলো 2 তারিখে যাও আস আস্তা সুদ ঘুষ 2 নম্বরে 3 নম্বরে দুনিয়া ঝার গাবি ব্যক্তি করি বুড়িয়া পরে সে আল্লাহ মসজিদে নামাজ হবে, সর সান দিয়া জমি বেচছে 10 কড়া দান দাইছে সার শিখছে আদমুন্না হামজিল এত সার শিখছে শিখছেনি, এবার জোরের আগে কাসেম ভাই দেয় যারা আমার লোকের কত কথা আছে ওই আত্মা মাজার দ্বারা জাইন কান্দ আত্মা মাজার দ্বারা কিতা কইবা কও এ এ খামজি এটা কান এমনে লই হাতে 2 ঘন্টা খাড়ায় 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 কথা কইছে ও মা জোর রূপে আই হাতে সিঙ্গার টাঙ্গাই বই গেছে হাতে রেলে কায়ল দ্বারা মাজার দ্বারা কি দ্বারা এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার ইয়ে না মুখ সিডিসি আসতে আছে না নাই রে নাই রে কত সিটিং বেজি আল্লাহর লগে করবি আর ক সিটিং বেজির একটা শেষ আছে তো ফক্সি হরিকা আর কত দিবি রে বাইর মতো করি কই রে প্রক্সি হরিকা
আর কত দিবি? মসজিদে দান করে গেলে মিলন ভাই যারা নামাজ পড়বো এগুলো সোয়া হইব, দান কারির করো আল্লাহ একশো জনের নামাজ পড়লে মসজিদে একশো জনের সোয়া বেতের আমল নামায় দিবে। এইভাবে দান করতে করতে মসজিদ সব টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, মুসল্লি নাই, অন সিটিং এ সিটিং এ লাগা দুই মুক্তি আরে রে ওলামাইয়ারে হাঙ্গা করার, এতদিন তো মানুষের ওলামাইয়ারে শেষ করে দিছে। মুক্তি আরে রে বিয়া করে কি খুশি কমাইয়া কত ডকের কজে বেয়াই তের হাইবেন আড়াই নিতে, মানে মাইয়া ঠ্যাং নাই এনে ডকার আছে। এবার হে মুক্তি আরে কয় এত রঙ হরিয়েন না তের হাইবেন গুন্ডা তো দোলা দিতে, মানে ইতি কানা মসজিদে নববীতে সবে কত ধরনের নামাজ পড়ছে, বিশ্ব নবী জান্নাতের নবী বৃষ্টি ওই বৃষ্টির এতিটি হয়েছে মেঘের হানি, হুজুরের কপাল চোখ মুখ পর্যন্ত কাদা লাগিয়ে গেছে। আর হে মসজিদে মুসল্লি ব্যক্তি হয়েছে জান্নাতি, আর তোকে মসজিদ ব্যক্তি টাইলস করা ব্যক্তির গা সুদ ঘুষ পরকিয়া আস্থা খারাপ কোম্পানি নেতার গা আলট্রা সোনোগ্রাফি করলে দেওয়া যায় কীট পতঙ্গ কদ্দুস হয়ে গাই হাতে খেলা তার মতো টাউট পুরা সোনা গাজি নাই এরকম টাউট সিটিং পাতারা বর্তমানে আমার মা ভিল নাই রে। এটারে একটু নিট অ্যান্ড ক্লিন কর বাজি আমাদের মসজিদে দু চারজন মুসল্লি দান করেন আসরের আজান এসে শুধু ইমামার মুয়াজ্জিন আছে, ইমামার মুয়াজ্জিনের রিমান্ডে নিলে কইতে ভাই তোরা হজর হড় কিনলে কমাই চাকরি বাসাই বেলায় নোয়াজ হই নোয়া দাও হইতামে না সব সিটিং বাজে হাক করি এলে আল্লাহ যদি আরো আরো কয়েক বছর বাসা ঠিক নি রে রফিকুল্লার মুখের দরজা জানালা নাই রে আল্লাহ নিজে কয় শরম নাই কি নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোরআনের বাণীগুলো যখন প্রচার করে ইয়ো আব্দুল্লাহ কইও বাতি যা তুই যে এসব কোরআনের ওয়াজ করো গেরাম মক্কা শরীফ কত নজ্জামি তুই শুরু করছো আল্লাহ কিতা মশা মাসি গরু হুইয়াল করতে এড়িলে কথা কো আল্লাহ শরম আছে নি তোরও শরম নাই আল্লাহরও শরম নাই। পরে আয়াত নাজিল হইছে ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা বাউকাহা আমি আল্লাহ মশা মাসিছে ছোট ছোট প্রাণী কীট পতঙ্গ দিয়া উদাহরণ দিতে আমি আল্লাহর শরম নাই আমার আল্লাহ নিজে কয় আল্লাহ শরম নাই তাইলে রফিকুল্লাহর শরমে নাই রে রফিকুল্লার শরম নাই রফিকুল্লার এতে টিয়া খাই ইচ্ছা বালা খাই আর কি শরম আমি কোম্পানির প্রোডাক্টেড মাল আমার কোম্পানির ক্যাম্পাস আমি দেবই ঠিক কিনা তাহলে কি তার শরম থাকা উচিত না তার শরম থাকা উচিত হবে না চলবে নি রে ওয়াজানো শুরু করিনো যে বিষয় লইছি খোদবাটা তোর ফুল আল্লাহ লই যাইস একটা সেট দুইটা মিলি রে অন্তত হেতে দুই মাস বক্তৃতা দিতে পারবে একটা সাবজেক্টের উপরে একটা টপিক এভাবে সাতশোটা টপিক্স লিখছি একশো আশি জিবি মেমোরি ঢুকেছি এটা আলেম সারা হাইতো না পাবলিক কিনে আরে আবার রেডিও না যেগুলো তোগো হোলারা হরে ক্লাস ফোর থেকে শুরু করে পারিব আর অথবা যারা পারে না মসজিদে দান করবে হুজুরে প্রত্যেক জমে এগুলো বয়ান করবো ঠিক নিও এটা ওই মোবাইল ছাড়া কারণ চোদ্দশো টাকা সেটে হোয়াটসঅ্যাপ ফেসবুক সাপোর্ট করতে না ঠিক নি রে এইটা সাপোর্ট করতে হলে বড় আলেম লাগবে এইটা বড় আলেমের করে কিনে দিবেন হাদিয়া করে দিবেন তা আর কোন কথা কইছিলাম পাইয়ে ও এখন এসব মসজিদ কালেকশন করিও না কে কিতে পারবে মসজিদ কালেকশন এভাবে দিবেন মারহাবা সকল মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা এই মসজিদের পাশে পাশে মাইক দিয়ে এভাবে কইবেন আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে দেন বাইরা দেন আসর আজান হয়েছে একজন মুসল্লিও নাই
অটক করে সাইডটা বিড়গা বেড়ি টাইতে টাইতে সিটিং এর দাঁড়াতে আসে, অটো সহ মসজিদে ভিতরে হামদা করে স্যারেরা খোদা কালারে মসজিদে ভিতরে হামদা করে দেন। তারপরে হরিজনের যেসব সিটিং এর দাদার গুহুন্ডাত করে সোনাগাজির দিকে সিটিং করে গুহুন্ডালে মসজিদে ভিতরে হামদা করে দেন। দেন ভাইরা দেন আমাদের মসজিদে 210 জন মুসল্লি দান করেন, মুসল্লি দান কারি পিতা মাতা আল্লাহ সুখে দেখো কবরে। সিটিং এর ঘরে আসরের সময় মুসাফুর বেরিজ না নিয়া পৌঁছাইও তা করে মসজিদের ভিতরে। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন না করি বাড়ে, ঠিক কিনা? তুই বৈকাল বেলা দোয়া কবুলের সময়, তুই এই বৈকাল বেলার সময় অগ্নি পরীক্ষা ফাঁস হলি না, তুই মুসাফুর বেরিজ আয় তো দেখছি সিভিলে কয়েকবার গেছি বেড়া বেড়ি মিলন ভাইও বিশ্বের যত রাষ্ট্রে গেছি সমুদ্র সাইকতে, সমুদ্র সাইকতে আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ মালয়েশিয়া গেলাম ফেনাঙ্গিলে বললাম আল্লাহ একটা ভাড়া সাহেব আল্লাহ এত লক্ষ পুরুষ মহিলা ইয়ের যদি নিষিদ্ধ করতে যে বেড়ি যাইতে হইতো না, কক্সবাজার কোনো বেড়ি নিষিদ্ধ বেড়ি যাইতো না, অজ্ঞ বেড়ারাও যাইতো না। আসলে এটা শিক্ষা সফর না তো, সমুদ্র সৈকত না তো, এ হচ্ছে নারীদের সৈকতে দলে দলে যোগদান করুন। কত সিটিং বেশি করবি তুই মুসাফর কিতা চাস? আয়তা সিভিলে কবার গেছি তুই সটপটি খাস এই সটপটি গাছ মায়ের ঘর থেকে হামলে শ্বাস ডার্লিং থ্যাংক ইউ সালাম আলাইকুম আফসারি দে তোরে ক্যামেরা উড়ে গেছে তুই করতে পারবি না তুই সিটিং আপনি কে তুই সিটিং তোরা তাপ খোলে না দে সামনে তোর ঘুম আইসে এমনি দে এমনি দাও দে চুপতি আজ জান না করি এমনি তুই সিটিং বলার সাথে সাথে পাশের দু লোকের মাথারে এমনি টিভি দিবি তুই সিটিং মাথাতে ঘুম তুলে আতরে আবার আবার আতে আর কলজাহানি রক্ত আর তুই রানের ভিতরে আর দিতে ওয়াজন আছে রাতবার রেডি 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 রে তুই শুনি টিভিতে এ টিভি কত লাখ টাকার ক্লাস এক মিনিটে 5000 টাকা আমাদের ক্লাসটা খরচ হল তুই বই রেছে তেমনি মুসাফির বিরিজ কিতা সাস আসর থেকে মাগরিবের সময় দু সময় দোয়াটা কবুল হয় প্রত্যেকটি নওয়াজ কাজা করছ এটা হলো ইমানের অগ্নি পরীক্ষা কি পরীক্ষা আল্লাহ কো বান্দা তোর সব নত্ব দিছি আমি পরীক্ষা করি তোর বিয়ে হয় তোরে 12,500 দিব আল্লাহ আল্লাহ একবার তুই চরিত্রের পরীক্ষাটা ঠিক রাখ আর একজন উড়ে যদি ড্যান্স দেয় ড্যান্সের লোক 8 লক্ষ নূর বাইরে গো তুই 70 বছর তার দিকে সাহায্য থাকবে এইভাবে আল্লাহ কিতা দেখলাম সে তুই কইব ইয়া বলি আল্লাহ হে আল্লাহ রে মাতা তানজুরু আর কতক্ষণ চাইবে তাহলে লাই আইয়ে না দিকে আসা এমব্রেসিং করতে হবে কিস দিতে হবে এরপর তুই তার দিকে আসতে আগাইবি দোতলা থেকে আরেকটা হুর হিডা আরো ডকে সোমানাল আমি বলি দি সেটা কি আরো ডকে এইভাবে একে একে 70 একে একে নবীজি সহিহ আল বুখারীর হাদিসে কয় ও দুনিয়ার মানুষ লাউ ইত্তানাতিল মারাতুমিন আহলিল জান্নাতে জান্নাত থেকে যদি কোনো মহিলা একটু উঁকি ঝুঁকি দিত এভাবে একটু উঁকি ঝুঁকি দিলে তারপর কি হইতো তারপরে লামালিয়া এই পৃথিবীটা তার রূপ যৌবনের সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে যেত রূপসাগরে জলক লাগত ওয়ালা ওয়ালা মাদাত মা বাইনাহুমা তারপরে ওয়ালা ওয়ালা মাদাত মা বাইনাহুমা আসমান জমিনের মধ্যবর্তী স্থানটা নূরে নূরান্বিত হয়ে যেত 3 নম্বর অপশনে হাদিসটা বলতেছে ওয়ালা নাসিফুহা ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতি এক একজন মহিলার যে স্কার্প পরবে এত সুন্দর স্কার্প মহিলার মাথার ওন্নাটার দাম সারা বিশ্ব বিক্রি করলেও দেওয়া সম্ভব হবে না সহিহ আল বুখারীর হাদিস একটা মহিলার মাথার ওন্নার দাম যদি এত হয় তাইলে আবার জান্নাতের মূল্য কত হইব তুই নামাজের দিকে না আইবি তুই এনে বিরিজের দিকে আসরও গেছে মাগরিবও গেছে এরপরে মন কষ্ট লই আইলি ইস কিতা দেখলাম রে ইস রে আল্লাহ কিতা দেখলাম রে তুই কিতা দেখছ তোরে আল্লাহ কয় 7টা আয়াতে আজু আজু মুতাহারা ভূত পবিত্র হুর ভূত পবিত্র হুর দিব দুনিয়ার মহিলারা তো ভূত পবিত্র নয় মেন্স আছে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন কেউ তো হুরা মাসে এই তারপরে নেফাস আছে
গার মধ্যে গামের দুর্গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত গাম আছে, বাবির দোষ দিয়ে লাভ নাই, তোর বগলের তলা আঙ্গুল ঢুকে দিয়ে আনছে না। আল্লাহ বলতেছে আজো আজো মোতাহারা মোতাহারা তুমি নাল আরা কে অল বাউলি অল গাউতে অল বুঝাতো অল বুঝাতো আর নুকামাতো অল হায় যাওয়া নেফাসে। জান্নাতি মহিলাগুলা থুতু হবে না, কাশ হবে না, শ্লেষ্মা নেই, গাম নেই, কোনো দুর্গন্ধযুক্ত নেই, পেশাব পায়খানা নেই, মিন্স নেই, নেফাস নেই, হুতু পবিত্র ইন্টেকুরের সাথে আমি আল্লাহ বিয়ে দিব। ও যুবক এই যৌবনত্বের অগ্নি পরীক্ষা তুই টিক, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের মতো টিকবি তো ইনশাআল্লাহ, টিকবি তো ইউসুফ আলাইহিস সালামের মতো টিকবি তো, লিল্লাহ তাকবীর। কোন দিকে যাস, আল্লাহ তোরে কত সুন্দর জিনিস দিব। নবীজি বলতে আছে এ খামসাতে মিয়াতে হাওড়া 500 হুর আর বাত আলাফে বিক্রি, তারপরে এ 4000 বাকেরা মহিলা মিনছের আগে যে অবস্থা নয় ধর রসুল গিয়ে ইচ্ছেও দিব, ওয়া সামানিয়াত আলাফে সাইবিন 8000 মহিলা দিব, মিচুয়েট মহিলা, তাহলে কত হলো 8 আর 12 আরো আছে 800 কিতাবুল উজমার হাদিস, সুবহানাল্লাহ কয় না। এই 12500 এর লগে প্রত্যেকের সাথে তুই মোজামেয়াত করবি, সহবাস করবি, সময় কত স্থিতি টাইম কা ওমরে হি ফিদ দুনিয়া, তুই শোনা গেছিস যত বছর হয়াত পাইছ, 80 বছর হইলে 80 বছর, 100 বছর পাইলে 100 বছর, এইভাবে আল্লাহ সময় দিব নবীর ঘোষণা লিল্লাহ থাকবি। দুনিয়াতে কাফেরেরা তো প্রি সেক্স করে, এরকম মেডিসিন আসেনি যেটা এক ডোজ খাইলে 80 বছর আসেনি, তো নবী কেমনি এসব কথা কইলো, এই জন্য তো নবীর আইলা বি সুবহানাল্লাহ কয় না। বড়িয়ে গেছে জামাইরে আছে বড়িয়ে টিয়া দিছে 400 কজাও সাইগা মাছ লইয়া নগই সোনা গাজী বাজার তো কিতা খাওয়া এম জামাইর গো হাতুকি দিই ওরে বড়িয়ে মাছের দিকে ওসা কানা কানা কে স্টানে বাস স্টানে কে হ্যান্ড মাইকে সাল সাব আছে বাহারি হ্যাট দিই বড়িয়ে এইভাবে রুমাল মধ্যে দিছে কিতারে বেছে হেতে একবার বোতল তোলা দেয় বোতল বাড়ি দেয় বড়িয়েটা সুন্দরে লাগে কি বাহারি কথা, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, না একদম বাজে কথা, আমরাই শুধুমাত্র আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি, অনেক টাকা অনেক পয়সা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা ভরে ভরে আজকে আমার মাইকের সামনে চলে আসেন, ভাবি সাহেবাকে আপনি 18 বছরের পূর্ণ যৌবনের মতো সুখ দিতে পারবেন চলে আসুন, আর আমরা হচ্ছে বলা এই মহর্ষলে আর আসবো না, আজকে এসেছি শুধুমাত্র কোম্পানির প্রসারের জন্য, আমাদের পক্ষ থেকে আজকে 2 পাইল পানির দামে আজকে দিয়ে দিচ্ছি মাত্র 470 টাকা। বুড়িকে মুখ বাঁধিয়ে 2 বোতল ভাই 2 মাসে খাইতে বসে 2 বোতল ওরে সিটিং এ এসে হড়ি বেকেন কে গেল বুড়িয়ে হাঁস আছে দম মার রে দম মার বুড়িয়ে সাদে কি রে বুড়িয়ে কালা হাড়া কিতে রেখা কো কি রে তুই কিতা কর বাহ আর বাতের বেড়া ঠেঙ্গি এনে ব্যথা করে হ্যাঁ খাইয়ে লাই তোমার রাচ্ছে সাথে বেল নাই কি নাই 2 মাসের ওষুধ একসাথে খাইছে তোর বেল নাই রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমাকে এমন যৌবনত্ব দেওয়া হবে রে মেকদার অমরেহি দুনিয়ার আয়াতের সময় পরিমাণ একবার সহবাসের স্থিতি টাইম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম জান্নাত যুবক আমাদের দরকার আসেনি কথা কয় আসেনি, তাহলে দরকার থাকলে তোমরা এই হাতে আইফোন মানায় না তোমার হাত অনেক দামি, তোমার এই হাতে আল্লাহ জান্নাতের টিকিট তুলে দিবেন, এর আগে শর্ত হচ্ছে হাতের পরীক্ষা আছে, এই হাত দিয়ে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে হাতকে তুমি বাঁধাও ঠিক কিনা, তুমি হাতের সোনা দি বাঁধিয়ে লেছ, নেট দি বাঁধিয়ে লেছ, মোবাইল দি বাঁধিয়ে লেছ, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি নাজবিল, আমি বলি দি সোনা দি তো তোর হাত বাঁধে না জাহান্নামের রশিদি না বাঁধছি, তোর গান হবে এভাবে আমি লিখছি যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেনে বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে হে হে কিরে কসা কাম কসা, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে, আল্লাহর শোনে যার ভালোবাসা রবের শোনে যার ভালোবাসা সেই তো সেজদাই লোটেলো, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেনে বান্ধাইলি, যুবক কুল যুবক কুল নেট দিয়া হাত কেনে বান্ধাইলি, মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলেলো আজানে সুর তোলে হে হে, মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলে ঘুম দরিয়া যুবক দলে
ঘুম ধরিয়া যুবক দলে দুঃখে পরাণে হাঁটেলো, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেনে বান্ধাইলি, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেনে বান্ধাইলি। ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে ওয়া কুরআন আল ফাজরি, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। সকালবেলা জামাতের সহিত যে নামাজ পড়ছেন কোরআন তেলাওয়াত, এটা সাক্ষী দিবে আল্লাহকে, আল্লাহ তারা জান্নাত দেন। আগে মা বোনেরা সবাই সকালবেলা কোরআন তেলাওয়াত করতো, আর 8টা 9টা পর্যন্ত তোরা সব দিস, ইচ্ছা তাহলে মা বোন, ইচ্ছা তাহলে তোরা, এ কালা ভাঁড়া এটা খালি টেবস। ঠিক না? আবার এমনি ডালান দিল তো আবার এটা স্ক্রিনশট মারি দিই, আর ইন্না নিল্লা ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না? এগুলো এক বাপের জন্ম নত, কে এদেরকে মুসলমান নাম দিল? একটা শিক্ষক ক্লাসে কত রকমের করবে, করবে না? দিস ইজ ক্লাসরুম, অল আর মাই স্টুডেন্ট, আই এম ইউর টিচার, আমি কত কিছু কত সুন্দর করে বুঝাবো আমার প্রিয় ছাত্রদের, ঠিক কিনা? আলেম হইয়া অসিব্য আইডি থেকে এভাবে মারি দিছে, আফসার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসলি কেন? কয়েকশো কোটি টাকার ফোন মানুষে দিছে, ভাই আমনে বেলে মরি গেছেন, একে অপরকে ফোন দিছে, এ 100 কোটি টাকা সে আল্লাহর দরবারে ক্ষতিপূরণ দিতে হবে। এই জন্য এরা এক বাপের জন্ম না, এক বাপের জন্ম কোনোদিন ওইটা রটায় না। সমাজে অস্থিতিশীলতা যারা সৃষ্টি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলামাতু ওয়ালা দজনা জারগা ফলার খাচ্ছ, এটা গুগল সার্চ দিস দিলে তোরা হাদিসটা পাই যাবি। সে অস্থিতিশীলতা মানুষের সমাজে শান্তি শৃঙ্খলতা বিঘ্ন সৃষ্টি করে। ফেসবুক এটা সারা ওয়ার্ল্ডে দেখে, দুইজন মানুষ হলে তো আমার মহব্বতের লোক আছে, আছে না? অন্তত 30 কোটি বাংলা ভাষাভাষীদের হৃদয় আমি আছি, শুধু বাংলাদেশ নয়, কলকাতা থেকে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা কত খোঁজ খবর নেয়, ইন্ডিয়া থেকে আমার মা বোনেরা ফোন দিছে, ভাই আপনি আসেননি আমাদেরকে একটু বয়স দেন। তাহলে কত কোটি মানুষের তুই সময় নষ্ট করছো ফেসবুক আইডি দিয়ে, ঠিক কিনা? এরা কি মানুষ? তো এই ফেসবুক ইউটিউবে তুই যে সময় নষ্ট করস, তুই মহাগ্রন্থ আল কোরআন পড়লি না আগে সকালবেলা মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা? অংশ তীরা পড়ে না, ফজরের তিলাওয়াতে নাচনে নাচনে লাগে লো, নাচনে নাচনে লাগে আগের মতো নারী কুলে, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেনে বান্ধাইলি, যুবক কুল যুবক কুল নেট দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে যুবক কুলের, জোরে গাও, যুবক কুলের লাজ নাই মসজিদে না, আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেনে বান্ধাইলি। যত অশ্লীল গান আছে আমার ওয়ার্কশপে, আমি এটা ফিডি ফাডি এসএস স্কিল করে ভালো বানালাই, আর ওই বকুলগুলোর যেটা লিখছে কবর সেসিয়ালিটি আছে, তার প্রতিটা লব্জ সেখানে জেনা, যৌন উত্তেজনা, ঠিক না? আরে মুসলমান শিল্পী আমার ভাইরা, যন্ত্রসঙ্গীতেরা, যন্ত্রসঙ্গীত শিল্পীর আসো না নবীজির দিকে চলে আসো, এত সুন্দর বডি কিভাবে তোমরা জাহান্নামে মায়ের জন্য প্রস্তুত হচ্ছ? আমার নবী তো এগুলো আরাম ঘোষণা দিয়েছে, ও শিল্পীরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা আসো, তোমাদের কত পানে চেয়ে আছি আমরা, আসলে তোমাদেরকে আমরা ক্রিটিসাইজ করছি না ভাই, এই সুন্দর যোগ্যতাকে জান্নাতের দিকে তুমি কাজে লাগাও, আল্লাহর দিকে আসো। গান বাজনা আমার রসুল হারাম করেছেন, শুধু তাহমিদ তাকদিস দেশের গান দশের গান বাদ্যযন্ত্র ছাড়া এগুলো যায়, আর আল্লাহ যে কনসার্ট অনুষ্ঠান করবেন জান্নাতে, ফি রওজাতি আকবারুর 70 বছর সেখানে কনসার্টে ডিসকো ড্যান্স চলবে, লিল্লাহে তাকবীর, যুবক যুবক তুমি যাবে তো, সে জান্নাতে তুমি যাবে তো, তাহলে আর নয় মুসাফর ব্রিজে বৈকাল বেলা, কথা বলো আর না, কথা বলো আর না, কোথায় মুসাফর ব্রিজ? তবে যাইও ব্যারিস্টার নুরুদ্দিন ভাই কলেজে যাইও,
হইয়ানা যায়নি। হাজিগুঞ্জ ব্রিজ দেখলাম ডাকাতিয়া, ও না হাজিগুঞ্জ ছোট্ট ব্রিজ হয়ে হাজিগুঞ্জ বাজারের লগে যে ব্রিজটা, ওরে অনিয়ানো সটপটিখানার আড্ডা জমি গেছে, ছোট ছোট হুরকা দিয়ে সিঁয়ার টিয়ার দিয়ে রোড জাম লাগায় চলতে আছে মা বোনেরা বাড়িতে, অথচ কত রকমের খানা, 100 আইটেমের খানা, হিডাবাদ দিয়ে ফুচকা খায়, ওই কলমের মধ্যে ফুচকা উঠছে তো ক্যান্সার, ফুচকা কিতারে কি কয় আল্লাহ তো করে ফুচকা খায় সবাই চায় খানাটাকে বলে তোরে আল্লাহ কি খানাটা খাওয়াইব, ফুচকা খাইবার টাইম আছে, এটার নামে তো ফের তিন নাম ফুচকা, নাম কিটা ইসিস, বাইরে মতো ইসিস, তোরে আল্লাহ প্রতি শুক্রবারে জান্নাতের নিয়ামত আলাদা আলাদা করে খাওয়াইব, ছয় দিনে যা খাওয়াইছি এটি বাদ, শুক্রবারে খানা আলাদা। হ্যাঁ নুজুলাম বিন গাফুরি, এই খানাটাতে 70 রকমের রং, 70 রকমের স্বাদ, 70 রকমের গ্রাম আলাদা, খাই ফেরেস্তা করে দাওয়াত খাই কবিরে, শুক্রবার কোন দিন রাইব কবু কিনলে সরসাম দিয়ে গরু লই যাবি না, গরু দালালি করবি না রে ভাই রে, আল্লাহ রাতের খানাটা সেরাম রে মজা রে, শুক্রবার আইতে আছে আর দুই দিন ঘরে আইব, প্রত্যেক শুক্রবারে তোকে দাওয়াত খাওয়াইব, দাওয়াত দিছে কে এই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তো করে কর রে নুজুলাম মিন গাফুরিন, আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, কত বড় কাস্টমার আমি আমার মাহবুবের, আল্লাহ আমার দাওয়াত দিছে, সেলিম মিলন বেড়ে দাওয়াত দিছে, এর চেয়ে খুশির খবর কি, লিল্লাহে তাকবীর কইতি না, লিল্লাহে তাকবীর, খানাটা না খাওয়াই আল্লাহ তো করে ইচ্ছা বাক্সা একটা দিয়ে দিব, বাক্সার নাম মাসিয়ত, বাক্সার নাম মাসিয়ত, তো এরপরে অটো দিব 10 কান 20 কান, সিএনজি দিব, বাস দিব, প্রিমিয়াম গাড়ি দিব, লরি দিব, কার্গো দিব, আল্লাহর কি আল্লাহ গাড়ি ইটি দে কয়টার প্যাকেটটা তোমার স্লিপে মাল লেখা আছে তুমি লই যাবে কেমনে, কান্দ করে নিবে নি, এলে বাস দিছে অটো দিছি, ক কি মাল দিছে ক ফড়ো না, আমার প্রথম সিরিয়ালে লেখা যা লেখা আছে ডাব তিনটা, ও মাল্লা ডাব ডাব কিত্তু আর ফাঁসে ডাব, ওই ডাবগুন তুই খাইতে চাইছিলে কো মায় কেন খাইতে ক দুনিয়াতে, ক্লাস থ্রিতে ফোরবার সময় জেডার কর ডাব চুরি করতে চাইছিলে, তবে জেডার মায়ের ডরে ডাব চুরি করল, ডাবগুলো আমি রাখি দিছি। দুই নম্বর সিরিয়ালে তারপর বেড়া একটা সুন্দর, কি আল্লাহ বেড়া হ্যাঁ ভ্যা করে, ওইটা তুই খাইতে চাইছিলা পোলাইন পিকনিক করতে চাইছিলা, ব্যারিস্টার নুরুদ্দিন সাহেবের কলেজে পড়ছিলা, সেখানে তো মনে করছিল শর থেকে বেড়াটা আনি জব করে খাই, মায়ের ডরে সরমের ডরে খাওয়ানো আমি রাখে দিছি, যাও এটা তোমার ডার্লিংয়ের করে গেলে রান্ধ কই। তিন নম্বর সিরিয়াল আমার দেখে যে এয়া দুইটা মাইয়া দুগা, কি দুগা মাইয়া দুগা কি রে ঘটনা কি, কি আল্লাহ মাইয়া দুগা দে, পার আগে প্রেমীয় গাড়ি তুডাও মুসফের বিরুজে উডাও, তারপরে পরে প্রশ্ন করিও আল্লাহ মাইয়া দুগা না কে দিও, তুই কে দিবা, তুই ব্যারিস্টার নুরুদ্দিন সাহেবের কলেজে পড়িবার সময় ফারজানা ম্যাডামের ক্লাসে মাইয়া দুগার দিকে তোমার চোখ গেছিল, তুই আইলা বিয়ে কইছিলে ডরে ফ্যান করো না, আমি আল্লাহর ডরে মানুষের মায়ের ডরে আমি মাইয়া দুগার রায় দিছি, ডিসপ্লেতে উঠব কয়টা কয় মিনিটে খায় সাইছে, এইটা আল্লাহ পূরণ করে দিব, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, দুনিয়া আখেরাতে যত বাসনা জেগেছে তোমার শখ জেগেছে নকশে এই সমস্ত শখ আমি আল্লাহ জান্নাতে পূরণ করব, সেই জান্নাতে যেতে হলে পরীক্ষা দরকার, সময়টা আর নষ্ট করিও না যুবকেরা, এই সময়টাতে ইবাদত বন্দেগী বড় মুসিবতে পড়ে গেছো তোমরা, সময়ের পরীক্ষা তোমরা সময়ের অগ্নি পরীক্ষায় তোমরা ফেল করতে যাচ্ছ, সময়টা কাজে লাগাও কাজে লাগাও, ইউক্রেনে নেট অফ রাশিয়া নেট অফ, এই নেট আর থাকবে না থাকবে না রে, ঠিক নেই, এই মহাগ্রন্থ আল কোরআন ওহির নেট থাকবে, তোমরা কোরআনের দিকে আসো, এক সপ্তাহে একটা আয়াত পড়ো, কত তেলাওয়াত করবে কোরআন, আরাকানের মতো এ গাতার ভিতরে ডুকি ডুকি, এখন সময় আছে, এখন আল্লাহরে থ্যাংক ইউ দাও, তোমরা আল্লাহর দিকে আসো, অসমাপ্ত কথা আমি ছেড়ে রাখলাম।